হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজার স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। নদী থেকে পড়ার সময় মাহিন নিজের কানে তার বোনের কণ্ঠ শুনতে পেল। তখনই ভেসে উঠলো তার বোনের চেহারা, ভেসে উঠলো কিছু অতীত। ধপাস করে পানির উপরে পড়লো মাহিন। তারপর, মাহিন, আব্বু আমাকে বাইক কিনে দিবে। একদম না, শাকচুন্নি আমাকে দেবে। কথাগুলো মনে পড়তেই মাহিন নিজের চোখ বন্ধ করে নিল। মাহিমের স্মৃতিচারণ। দেখ মাহিন, বাইক আমি নিব। দেখ মায়া, বাইক আমি নেব। ওই বড় কে, আমি না তুই? অবশ্যই আমি, কারণ আমি তোর আগে হয়েছি। দেখ মাহিম, একদম বড় হতে আসবি না, আমি তোর বড়। দুজনের ঝগড়া দেখে তাদের মা মালিকা বেগম চটে গেল আর ধমক দিয়ে পড়ল, তোদের ওই বকবকানির শেষ কবে হবে শুনি? ঝগড়া লেগেই থাকে। ঝগড়া কে করতে আসে, তোমার মেয়ে তো। আমার মেয়েকে একদম টানবি না। তুমি আমার ছেলেকে টানবে না বলে দিলাম। এবার লেগে গেল ফ্যামিলি ঝগড়া, এটা নিতান্তই হয়ে থাকে। মায়া আর মাহিন যমজ দুই ভাই বোন, কুষ্টিয়া শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান ছালাম চৌধুরীর ছেলে মেয়ে। এখন তাদের মাঝে মূলত ঝগড়া চলছে বাইক কেনা নিয়ে। এসএসসি পাশ করার পর সালাম সাহেব দুজনকে একটা বাইক কিনে দেবে বলেছিল, কিন্তু কাকে কিনে দিবে সেটা বলেনি। নতুন কলেজে দুই ভাই বোন ভর্তি হয়েছে, তাই কাল তাদের দুজনকে বাইক কিনে দিতে নিয়ে যাবে। মা বাবা, তোমরা ঝগড়া থামাও, মাহিন চিল্লিয়ে বলল। মাহিমের চিল্লানি শুনে সবাই চুপ হয়ে গেল। কাল বাইক কিনতে যাচ্ছি। ঠিক আছে মাইসন, কে নিবে বাইক? সেটা দেখা যাবে। এটাও বলে মাহিম নিজের রুমে চলে আসলো। মাহিমে দেখা দেখি মায়া নিজের ভাইয়ের পিছনে পিছনে চলে আসলো। কিরে শাকচুন্নি, তুই আমার পিছনে পিছনে আসলি কেন? ধুর, তোর সাথে আসতে আমার বয়ে গেছে, তোর সাথে একটা ডিসকাস করতে আসলাম। তোর সাথে আর কি আলোচনা করব রে? কাল আমরা R18 কিনব। না, পালসার নতুন মডেল কিনব। দেখ আবার রাগাবি না কিন্তু। তোরে রাখতে কে বলছে? তুই এখানে থেকে যা তো। দেখিস কাল দেখা হবে। এটা বলে মায়া মাহিমের চুল মুঠি ধরে টান মেরে ভোদর। আর মাহিম, আহ শাকচুন্নি, তুই আবার আমার চুল ধরে টানছিস, তোকে একবার পাই তোর খবর আছে। মাহিম চিৎকার করে নিজের মাথা ডলতে লাগলো ব্যথায়। সেটা পরে দেখা যাবে হনুমান, মায়া বাইরে থেকে বলো। রুমের বাইরে নিচে, আমার এই দুই ছেলে মেয়েকে নিয়ে আর পারলাম না, সারাদিন খালি ঝগড়া নিয়ে থাকে। মালিকা তুমি বুঝবে না, এদের ঝগড়ার মাঝে তাদের ভালোবাসা রয়েছে। শুধু তুমি দেখতে পারো। আচ্ছা কাল কি বাইক কিনে দিবে? আমার লক্ষ্মী মামুনি যেটা বলবে। হো আচ্ছা, তুমিও তাহলে। এটা বলে মালিকা বেগম হাসতে লাগলো, সাথে সালামও হাসতে লাগলো। নিজের রুমে শুয়ে ফোন টিপতে ব্যস্ত মাহিন, নিজের বন্ধু রাজু আর নিয়ামের সাথে কথা বলতে ব্যস্ত। কিরে, কলেজে নতুন বাইক নিয়ে আসবি তো? আরে ভাই আসব, নতুন বাইক R18। লং জার্নিতে যাব কিন্তু। সেটা আর বলতে, জব বেশ ঘুরতে হবে। কিন্তু তোর বোন মায়া? ওই শাকচুন্নি, কথা বলিস না তো, বাইক কেনার আগেই আমার সাথে যেমন করছে, না জানি কেনার পর কি করবে। মাহিমের কথা শুনে বাকি দুজন হাসতে লাগলো। তোদের হাসি পাচ্ছে আমার কথা শুনে? দোস্ত, স্কুল লাইফে থেকে দেখে আসি, তোর জন্য আঙ্কেল যা কিনছে সেটা মায়ার হয়েছে, সেই হিসাবে দেখতে গেলে। দেখ রাজু, এই কথা একদমই বলবি না। আচ্ছা ঠিক আছে। এটা বলে দুজন আবার হাসলো। আসলে ছোটবেলা থেকে মাহিমের যেটা পছন্দ সেটা মায়া পছন্দ করে নিজের কাছে রেখে দেয়, এটা নিয়ে দুজনের মাঝে অনেক ঝামেলা ঝগড়া হয়, কিন্তু দিন শেষে ভালোবাসা আবার মিল হয়ে যায়। মাহিম,
আমাদের টিমের কাজ তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হুম রাজু, নতুন গ্রুপ তাই এমন তো হবেই। বলতে চাচ্ছি দলের একটা লিডার ঠিক করা দরকার। হুম তুই অথবা নিয়াম হয়ে যা। আরে বেটা, সব কিছু তুই ভাবছিস, তাছাড়া তুই এইসব আমাদের থেকে ভালো করছিস। তো কি হয়েছে? তো এই গ্রুপের দায়িত্ব তুই নিবি। আচ্ছা, কাল দেখা করতে বল সবাইকে। ঠিক আছে, তোর কথাই রইল। আচ্ছা, এখন রাখছি। মাহিম নিজের ফোন রেখে দিয়ে নিচে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল। দুই ভাই বোন কেউ কারোর সাথে কথা বলল না। কাল রেডি থেকো, সকাল আমার সাথে বাইক কিনতে যাবে। দুজন মুখ ফুলে খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো। মাহিম রেডি হয়ে সোফায় বসে আছে তার বাবার সাথে, বাইক কিনতে যাবে বলে। কিন্তু অন্যদিকে মায়ের আসার কোনো খবর নেই। মাহিম বিরক্ত হয়ে নিজের বাবার দিকে তাকিয়ে আছে। বাবা, আর কত সময় লাগবে তোমার মেয়ে রেডি হতে? চলো আমরা চলে যাই। আমার মেয়েকে না নিয়ে কোথাও যাবি না, বুঝলি? তোমার মেয়ের রেডি হতে এত সময় লাগে নাকি? কত আটা ময়দা মাখছে ঠিক নাই? এই, আমি একদম আটা ময়দা মাখি না। আমার মুখের দিকে তাকিয়ে দেখ, পিওর ক্লিন। মায়া সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে মাহিমের মুখে সামনে নিজের মুখ এনে বলো। সর সর, কত আটা ময়দা মাখছিস, এই জন্যই এত সময় লাগে। তুই পুষবি কি? তুই কি মেয়ে নাকি? হুম, লাগবে না। তোদের ঝগড়া রাখ আর আমার সাথে চল। দুজন ঝগড়া রেখে নিজেদের বাবার সাথে বের হলো। গাড়িতে করে সবচেয়ে বড় শোরুমে চলে আসলো। দুজন নেমে শোরুমে প্রবেশ করলো। সালাম সাহেবকে দেখে দোকানের ম্যানেজার এগিয়ে আসলো। আরে স্যার, আমার শোরুমে কেমন বাইক লাগবে বলুন। ছেলে মেয়ে আছে, ওদের পছন্দ অনুযায়ী কিনবে। দুইটা নাকি? আরে না, একটা। মাহিম আর মায়া দুজন দুদিকে নিজেদের পছন্দ অনুযায়ী বাইক দেখতে লাগলো। দুইজন দুইটা পছন্দ করলো। বাবা এইদিকে আসো। না বাবা, তুমি এইদিকে আসো। আরে আমি আগে ডাকছি। তো কি হয়েছে? আমি বড়, আমারটা আগে দেখবে। সর শাক চন্নি, তুই তো বেশি চালাবি না, তাই আমার পছন্দ অনুযায়ী কিনবো। তোরে কইছে, আমি এমনি এমনি বাইক চালানো শিখি নাই। হুম দেখ মায়া। এদের ঝগড়া দেখে দোকানে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে সার্কাস খেলা দেখছে। আপনারা কিছু মনে করবেন না, দুইজন যমজ তো, তাই আর কি। সালাম সাহেব নিজের মেয়ের দিকে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে নিজের ছেলের দিকে তাকাতে ভুললেন না। মাহিম নিজের বাবার যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিম তার বাবাকে মায়ের দিকে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাবা, এই গাড়িটা খুব সুন্দর হবে। মামনি, তোমার পছন্দ আছে বলতে হবে। বাবা, আমার পছন্দটাই ভালো ছিল, ওইদিকে চলো। দেখছিস তো, বাবা ওইদিকে আসছে, তার মানে এটা বাবার পছন্দ। তুই এখান থেকে ভাগ তো। বাবা, তুমি কোনটা নেবে বলো তো। বাবা মাহিম, তুই তো জানিস মায়ের কেমন রাগ, একবার রাগলে পুরো দোকান মাথায় তুলবে, সাথে বাসাও, আর বাসায় তুললে তো তোর মা। তুমি আমাকে সারা জীবন এটা বলেই গেলে, ধুর। মাইম এটা রাগ দেখে দোকানের বাইরে চলে গেল আর নিজের মতো করে চলে গেল। দেখলি তো মাহিম রেগে গেল। ও রাগলে আমার কি? তারপর সালাম নিজের মেয়ের পছন্দ করা গাড়ি দেখে কিনে নিল। সব কাগজপাতি ঠিক করলো। মায়া তো ভীষণ খুশি, আর সব থেকে বেশি খুশি মাহিমকে রাগাতে পারবে অজানা জায়গায়। আজ থেকে এই গ্রুপের নাম হবে ডেভিল বয়েজ, আর এই গ্রুপের লিডার হবে নিয়াম। এই কথাগুলো শুনে সবাই চুপ হয়ে গেল, কারোর কোনো রিয়্যাক্ট দেখা গেল না। মাহিম নিজের পছন্দের বাইক কিনতে না পেরে রাগ করে শোরুম থেকে চলে আসছে। নদীর পাড়ে পানিতে পা ডুবিয়ে বসে আছে। নিজের ফোন বের করে রাজুকে ফোন দিল।
রাজু কয়েকটি ঠান্ডা নিয়ে বীজের পাশে চলে আয়। তুই এই সময় ওইখানে কেন? তোরে বলছি তুই আয়, সাথে নিয়ামকে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। মাহিম ফোন কেটে নিজের পকেটে রেখে দিল। সামনে বাতাস বইছে, বাতাসের চুলগুলো উড়ে এসে চোখের উপর পড়ছে। কিছু সময় বাদে বাইক নিয়ে রাজু আর নিয়াম চলে আসলো। কিরে বেটা, এই সময় এখানে এসে বসেছিস কেন? ভালো লাগছিল না তাই। ও আচ্ছা, তোর বাইক কোথায়? আরে ভাই, এই জন্য তো আমি এখানে বসে আছি। তার মানে বাইকও মায়ের পছন্দ অনুযায়ী কেনা হয়েছে? হ্যাঁ ভাই, আমি বুঝছি না, সব সময় ওর পছন্দ সবার পছন্দ হবে কেন? কারণ তোরে তো আঙ্কেল পরে পাইছে। মজা নিস না, ঠান্ডা পানি, সাধারণ সেভেন আপ দে। মাহিম রাজুর হাত থেকে বোতল নিয়ে সিপি খুলে খেতে লাগলো। আচ্ছা রেগে থাকিস না, বাসায় যা আর গিয়ে দেখ কোন বাইক কিনলো। আমার কোনো ইন্টারেস্ট নেই এখন, পরে গেলেই দেখতে পারবো। ঠিক আছে। তুই দলের যেই ছেলেগুলো আছে তাদের এক জায়গায় হতে বলিস তো আজ। হ্যাঁ, সেই কাজ রাতের বেলায় শেষ করে রাখছি। ঠিক আছে, আমরা এখানে থেকে ডাইরেক্ট সেখানে যাব। কিন্তু? কোনো কিন্তু না, তাড়াতাড়ি করতে চাই সব কিছু। আমারও তাই মনে হয়। তিন বন্ধু অনেক সময় সেখানে থেকে বাইকে করে ব্রিজ থেকে চলে আসলো। নিজের বাইক চালিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো মায়া। মাথা থেকে ফিল্মি স্টাইলে হেলমেট খুলো, যা দেখে মালেকা বেগম বলো, বা আমার মেয়েকে একদম ফিল্মের নায়িকার মতো লাগলো। দেখতে হবে তো কোন বাসার মেয়ে। বাইকটা কিন্তু জোস হইছে। তোমার মেয়ের পছন্দ হতে তো হবে। এরই মাঝে সালামের গাড়ি বাড়িতে প্রবেশ করলো। গাড়ি থেকে তিনি নেমে আসলো। মামুনি কি জোরে বাইক চালালে এত তাড়াতাড়ি বাসায় পৌঁছে গেলে? হুম বাবা, এমনি এমনি বাইক রাইডার হয়নি। সে যাই হোক, গাড়ি এত স্পিডে চালাবে না, তাহলে তোমাকে আর বাইক দেওয়া হবে না। ঠিক আছে বাবা। মাহিম মাহিম, ওই আমার বাইক দেখে যা আর নতুন বাইক বরণ করে নে। মায়া চিল্লিয়ে বলো, ওকে ডেকে লাভ নেই, মাহিম তো বাসায় ফিরেনি, তোদের সাথে গেছে। ওহো আচ্ছা ঠিক আছে, আসবে তো এক সময়, তখন দেখে নিব। তোরা গিয়ে আবার ঝগড়া করছিস তাই? সেটা আর বলতে হবে, যাই হোক তোমরা থাকো, আমি একটু বাইক নিয়ে ঘুরে আসি। এই সময় কোথাও যাওয়া লাগবে না, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। একদম না, একটু বাইক রাউন্ড দিয়ে আসি আর তোমার ছেলেকে খুঁজে আসি। আহারে কত দরদ, আমার ছেলেকে খুঁজতে আর চাচ্ছে। হাজার হলেও আমার জন্য রাগ হয়েছে। থাক আর মিথ্যা বলে বাইরে বের হতে হবে না। কে শোনে কার কথা, ঘাত তেরার মতো বাইক নিয়ে চলে গেল মায়া। তোমার মেয়েকে তুমি আটকাতে পারতে? এই বয়সে একটু ছোটাছুটি করবে, বুঝতে শিখলে তখন ঠিক হয়ে যাবে। তোমার ওই কথাতেই আশকারা পাচ্ছে মেয়েটা না জানি ছেলেটা রাগ করে কোথায় আছে। রাগ কমলে একলাই চলে আসবে, বাসার ভিতর চলো। বিকেলের নিরিবিলি জায়গায় এসে তিন বন্ধু বাইক দাঁড় করালো। তারপর দূরে একটা বাড়িতে হেঁটে গেল। সেখানে যাওয়ার আগে তিনজন একটা করে মাস্ক পরে নিল, যেন তাদের কেউ চিনতে না পারে। চারপাশে প্রায় 20-25টা ছেলে বসেছিল। মাহিমের যাওয়া দেখে সবাই উঠে দাঁড়ালো। মাহিম গিয়ে টেবিলের সামনে দাঁড়ালো, আর তার দুই পাশে নিয়াম রাজু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি? আলহামদুলিল্লাহ। তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, এই জন্য আমি খুবই খুশি। ভাই আপনি এরা ভালো উদ্যোগ নিচ্ছেন, আর আমরা এই জন্য আপনার সঙ্গ দিতে চাচ্ছি। তোমরা আমার সাথে থাকলে ভবিষ্যতে দলটি আরও বড় করতে পারবো আর মানুষের সেবা করতে পারবো। একদম বস। বস নয়, ভাই বলে ডেকো সবাই। ওকে ভাই, আমরা আপনার শেষ পর্যন্ত সাথে থাকতে চাই। গুড, আজ থেকে আমাদের দলের নাম হবে টেবিল বয়েজ। আজ থেকে কাজ শুরু, কোনো বেআইনি কাজ করবে না, অসহায় ব্যক্তিদের পাশে আর দুর্নীতিদের বিরুদ্ধে কাজ করবে।
ওকে ভাই। আর হ্যাঁ, কাজ করবে খুব গোপনে, কেউ যেন তোমাদের দেখতে না পায়, আর ছদ্মবেশে ঘুরবে সব সময়। এটা কেন বস? দেখো, আমাদের কাছে কোনো সেফটি ব্যবস্থা নেই আপাতত, তাই ছদ্মবেশে থাকবে। তাছাড়া আমি চাই আমরা সকলে ছদ্মবেশে কাজ করতে, বুঝতে পারছো? জি ভাই, বুঝেছি। আগামী থেকে সবাই মাস্ক ব্যবহার করবে, এমনকি একজন আর একজনকে যেন না চেনে। আচ্ছা ঠিক আছে। হাই ডেভিল বয়েজ গ্যাং লিডার শ্যাডো। মাহিম নিয়মকে দেখি বলো। আমি তাও শ্যাডো। হ্যাঁ তুই, এই গ্যাংয়ের দায়িত্ব তোর। ভাই আপনি থাকতে উনি কেন? চিন্তা করো না, সব কিছু আমি করলেও দলের লিডার শ্যাডো থাকবে, আমি যা করব ভেবে চিন্তে করব। বুঝতে পারছি, আপনার কথাই শ্রদ্ধার্য। সবাই নিজেদের কোডিং নাম ব্যবহার করবে, আর এই ইমেল নিজের পছন্দ অনুযায়ী নাম পাঠিয়ে দেবে, আমি সবাইকে নিক নেম ঠিক করে দেব। ওকে ভাই, কিন্তু আপনাকে কি নামে ডাকবো? মিস্টার রহস্যময়। জয়, ডেভিড ভেট জয়। সবাই মাহিমকে ডেভিড বলে জয়ের ধ্বনি দিতে লাগলো। তারপর মাহিম সবাইকে চুপ করতে বলো। আপনারা এখন যেতে পারেন, সঠিক সময় আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব, আর নিজের ঠিকানা সকল ডিটেইলস পাঠাতে ভুলবেন না। আচ্ছা। এক এক করে সবাই বিদায় নিয়ে চলে গেল, শুধু তিন বন্ধু বসে রইল কিছু সময়। মাহিম, তুই কি এসব থেকে আড়ালে থাকতে চাইছিস? আমি না, সবাইকে আড়ালে রাখতে চাইছি। ভালো কাজ করতে গেলে খারাপের দিকে সাথে দ্বন্দ্ব হবেই, তখন সবাই বিপদে পড়বে, আর আমাদের কোনো পাওয়ার নেই এখন যে কিছু করতে পারবো। সেটাও ঠিক, আমাদের যা করতে হবে ভেবে চিন্তে আস্তে আস্তে এগোতে হবে। আচ্ছা, সবার ডিটেলস নিতে বললি কেন? অনেক কারণ আছে, সবার খোঁজ খবর রাখতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। ও আচ্ছা। শোন, একটা ভালো কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে এমন ছেলে দেখিস? ডার্ক ওয়েব খুঁজে দেখতে হবে। আচ্ছা দেখিস। চল, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় ফেরা যাক। তিন বন্ধু মিলে আবার নিরিবিলি জায়গা থেকে লোকালয়ের মাঝে চলে আসলো, নিজের মুখের মাস্ক খুলে ফেলো সবাই। মাহিম গাড়ি চালাচ্ছে আর পিছনে দুজন বসে আছে। হঠাৎ মাহিমের ওভারটেক করে একটা বাইক বেরিয়ে গেল খুব জোরে, কিছুটা দূরে গিয়ে বাইক দাঁড় করালো। মাহিম এটা দেখে গাড়ি স্লো করে ফেলো, বাইক চালানো ব্যক্তি নিজের হেলমেট খুলে ফেলো। মাহিম নিয়াম রাজু তিন বন্ধু বাইক নিয়ে বাসায় ফিরছিল, সাধারণভাবেই গাড়ি চলছে। হঠাৎ তাদের পাশ দিয়ে খুব জোরে একটা মোটর বাইক বেরিয়ে গেল। মাহিম তো সাথে সাথেই চিৎকার করে বলে উঠল, এই দেখে শুনে গাড়ি চালাতে পারিস না, নাকি গাড়ি হাতে পেলে মাথা ঠিক থাকে না? মাহিমের কথা হয়তো বাইক চালানো ব্যক্তি শুনতে পারছে না, কিন্তু বাইকওয়ালা কিছুটা দূর গিয়ে ব্রেক কষে থামল মাহিমের দিকে মুখ ঘুরিয়ে। এটা দেখে মাহিম গাড়ি স্লো করলো। অপর সাইডের ব্যক্তি মাহিমের দিকে চেয়ে আছে, মাহিমের গাড়ি থামলে ব্যক্তিটি নিজের হেলমেট খুলে ফেলল, আর সাথে সাথে বেরিয়ে আসলো পরিচিত মুখ, যা দেখে মাহিম প্রচণ্ড বিরক্ত হলো। মায়া, তুই এত জোরে গাড়ি চালিয়ে আমার পাশ দিয়ে গেলি, নতুন বাইক পেয়ে এমন অবস্থা, দিব কানের নিচে এক। মাহিমের কথা শুনে মায়া মুচকি হেসে নিজের চুল ঠিক করে বলল, আমার বাইক আমি যেভাবে খুশি চালাবো, তাতে তোর কি? ওর বাইক পেয়েছে, বাসায় যা, তারপর দেখছি। তাড়াতাড়ি বাইক থেকে নেমে এটাই ওর। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। মায়া, তোর বাইকটা কিন্তু সেই হয়েছে। মায়ার পছন্দ সব সময় বেটার হয়, বুঝলি? হাবার বন্ধু। দেখ, আমাকে একদমই হাবা বলবি না। মাহিম নিজের চশমা ঠিক করে বলো, হাবা না হলে এত বড় চশমা পরিস? সেটা আমার ইচ্ছা। তোর সাথে বকবক করার ইচ্ছে নেই, তাই তাড়াতাড়ি এই বাইকে এসে বস। যা তো। এটা বলে
মাহিম বাইক স্টার্ট দিল, কিন্তু তার আগেই মায়া নিজের বাইক থেকে নেমে এসে মাহিমের বাইকের চাবি খসিয়ে নিল। দেখ মায়া, চাবি দে। যার গাড়ি তাকে চাবি দিচ্ছিস? এটা বলে মায়া চাবি রাজুর কাছে দিল আর মাহিমকে বাইক থেকে নামালো। ওই, তোদের বাইক নিয়ে এখান থেকে যা। মায়া, তুই যা, আমরা তিন বন্ধু আসছি। আমার হাতে কি তোদের মায়ের খাওয়ার ইচ্ছা? একদম না, আমরা এখনি যাচ্ছি। ভাই, মাহিম তোর বোন, তুই সামলা। এটা বলে রাজু নিজের বাইক নিয়ে চলে গেল, সাথে নিয়ামও। মায়া, তুই কিন্তু একটু বেশি করছিস। মাহিম চশমা ঠিক করে পড়ল। দেখ চশমিস, কথা না বাড়িয়ে বাইকে ওঠ, আজ আমরা নতুন বাইক নিয়ে সারা রাত ঘুরব। আমি কি পাগল তোর সাথেই ঘুরব? তুই যে জোরে চালাস, আবার এখন শীতের সময়, কাঁপতে কাঁপতে মরে যাব। আমার ভাই হয়ে তুই এত ভীতু হলি কেমন আল্লাহই জানে। শাকচুন্নি, আমি একদম ভীতু না। সেটা তো দেখতেই পাচ্ছি। ভাই কথা না বাড়িয়ে নিজের বাইকে উঠলো, তারপর মাহিমের হাত ধরে নিজের পিছনে বসালো। ভালো করে চেপে বস, না হলে পড়ে যাবে। পড়ব না। মায়া বাইক চালানো শুরু করলো। বাইপাস সড়কে বাইক তুলে খুব জোরে চালানো শুরু করলো মায়া। মাহিম তো চুপটি মেরে বসে আছে। কিরে গাদা, চুপ করে বসে আছিস যে? তোর সাথে কি কথা বলবো, তুই আস্তে গাড়ি চালা। ভীতু তুই, এখনো রেগে আছিস? আমার রাগের সাথে কার কি যায় আসে। সেটা ঠিক। মায়া কথা বাড়লো না, বাইক নিয়ে ওড়াধোড়া টান দিতে লাগলো। স্পিড 100+। দীর্ঘ 3 ঘন্টা বাইক চালিয়ে মাহিমের জোরাজুরিতে চৌধুরী বাড়িতে এসে পৌঁছালো মায়া। মাহিম তাড়াতাড়ি মায়ের পিছন থেকে নামলো। তোর সাথে বাইকে ওঠা আর পাগলের সাথে ওঠা একই বিষয়। হুম, যা তো। মাহিম দ্রুত হেঁটে বাসার ভিতরে চলে গেল। মিসেস সালাম আর মালিকা বসেছিল, মাহিমকে দেখে বলল, আমার ছেলে রাগ কমছে তাহলে? কি হলো, কথা বলছো না যে? মাহিম কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। তারপর নিজের চশমা খুলে পোশাক নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। কি হলো মাহিম, আমাদের সাথে কথা বললো না কেন? আরে, তুমি ওর পছন্দ মতন বাইক কিনে দাওনি তাই, তুমি তো চাইলে আরেকটা বাইক কিনে দিতে পারতে। পারতাম, কিন্তু জিনিস উপরে টান থাকতো না। বুঝছি। এরই মাঝে মায়া নিজের আঙ্গুলে বাইকে চেপে ঘোরাতে ঘোরাতে ভিতরে প্রবেশ করলো। মেম সাহেবের আসার সময় হলো তাহলে? হুম, অনেক খুললাম মাহিমের সাথে। হ্যাঁ মাহিম, ও তোর সাথে ছিল? হ্যাঁ বাবা, জোর করে মাস রাস্তা থেকে তুলে নিয়েছিলাম। ওরে না নিলে আমার কি বাইক চড়তে ভালো লাগবে? একদমই মামনি, এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ। নিজের ল্যাপটপের সামনে গভীর মনোযোগ দিয়ে বসে আছে একটি ছেলে, একের পর এক ছোট বড় অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিচ্ছে, যেগুলো সব বেআইনি অ্যাকাউন্ট, বেআইনি টাকা আছে। একে একে নিজের অ্যাকাউন্টে অনেক টাকা জমা পড়ে গেল তার। উপর পাশের যারা ছিল তারা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে দেখে ঘাবড়ে গেল, কোনোভাবে বুঝতে পারলো না যে কে এই কাজ করেছে। মুচকি হেসে ছেলেটি ডার্ক ওয়েব থেকে বেরিয়ে আসতে গেল, কিন্তু তার একটা পোস্ট দেখে চোখ আটকে গেল। আমার সঙ্গী সাথীদের হয়তো পেয়ে গেছি যার সাথে আমি খুব ইজিলি কাজ করতে পারবো, তাছাড়া বেআইনি কাজ নিঃশেষ করতে পারবো। কথাটি বলে ছেলেটি একটা জিমেইলে নক করলো, যেটা খুবই রেয়ার আর ইনটেক আইডি। মেসেজ পাঠিয়ে ছেলেটি নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। মাহিম ফ্রেশ হয়ে এসে নিজের ল্যাপটপ অন করে বসলো, নিজের হাইড করা আইডিতে লগ ইন করলো, তারপর নিজের ব্যক্তিগত কিছু কাজ করতে লাগলো আর সেটা খুব সহজে করে ফেললো। মাহিম, রাতে খাবার খেয়ে যা। মালিকা বাইরে থেকে চিৎকার করে বলল। মাহিম নিজের ল্যাপটপে কিছু একটা প্রসেসিং করতে রেখে ওইভাবে রেখে দরজা আলগে দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে পছন্দের খাবার দেখে মাহিম খুব খুশি হয়ে গেল। বাহ, আজ সব পছন্দের খাবার। হ্যাঁ,
আজ তোরা বাইক কিনলি সেই উপলক্ষে। আমরা না, শুধু মায়া। হ্যাঁ ঠিক, কাল থেকে দুইজন একসাথে কলেজে যাবে। আমি আমার বাইকে কাউকে নিব না। তোর বাইকে আমার উঠতে বয়ে গেছে। খাওয়ার সময় বেশি কথা না। তুমি তো কথা তুললে। সব দোষ আমার। হ্যাঁ, তুমি দুইটা বাইক না কিনে দিয়ে একটা কিনে দিলে। বাবা, তুমি ঠিক করেছ। তোমাদের কথাবার্তা শেষ হলে এখন খেতে বসুন স্যার ম্যামরা। মাহিন কথা না বাড়িয়ে নিজের খাবার খেয়ে নিল। পছন্দের খাবার হলে আর কি লাগে, তাই দ্রুত খেয়ে নিল। মায়া তো শুধু দেখে যাচ্ছে মাহিম কেমনে খাচ্ছে। দেখো তোমার ছেলে কেমন গপগপ করে খাচ্ছে। আমার খাওয়ার দিকে তোকে নজর দিতে কে বলছে শাকচুন্নি? হাবা। মা, আমাকে হাবা বলতে নিষেধ করবে তোমার মেয়েকে। তো তুই তাহলে এমন চশমা পরিস কেন? আবার চুল এত বড় করে রাখছিস? তুই হলো কুষ্টিয়ার টপ বিজনেসম্যানের ছেলে, কয়েকদিন পর দেশের টপ বিজনেসম্যানের ছেলে হবি। আর তুই কিনা এমন করে থাকিস, দেখতে একদম গাধা লাগে। ধর, তোমাদের বোঝানো যাবে না যে আমার এমনিতেই ভালো লাগে। মাহিম খেতে ছিল, তখনই তার হাতের ঘড়িতে আলো চলে উঠল। এটা দেখে তাড়াতাড়ি খেয়ে নিজের রুমে চলে আসলো আর ল্যাপটপের সামনে বসে গেল। ভাই, আমি হলাম মিস্টার হায়াকার, আর আমি আপনার কাজে সাহায্য করতে চাই। মাহিম নিজের রুমে এসে ল্যাপটপের সামনে বসে পড়ল। একটা প্রসেসিং এর কাজ হচ্ছিল, সেটা কমপ্লিট হয়েছে। মাহিমের মুখে হাসি ফুটে উঠল। নিজের হাইট অ্যাকাউন্টে ঢুকে দেখলো একটা মেসেজ আসছে। অ্যাকাউন্ট ভালোভাবে চেক করে দেখে নিল যে ফেক কোনো অ্যাকাউন্ট নাকি। মাহিম কিছু সময় চেক করে বুঝলো এটা আসল আর খুবই সিকিউরিটি দেওয়া। মাহিম অনেকবার সেটা হ্যাক করতে চাইল কিন্তু পারলো না। ভেরি ইন্টারেস্টিং, হাই সিকিউরিটি দেওয়া অ্যাকাউন্ট থেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছে, দেখি কে হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। মাহিম মেসেজ দেওয়ার সাথে সাথেই অপর পাশে থেকে মেসেজ আসলো। ভাই, আমি কি আপনার সাথে কলে কথা বলতে পারি? কে তুমি আর কি চাও? ভাই, সেটা আমি আপনার সাথে কথা বলে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাও। মাহিম নিজের রুম অন্ধকার করে ফেলো, তারপর নিজের ক্যামেরা হাই সিকিউরিটি দিল। কিছু সময় বাদে মাহিমের ল্যাপটপে একটা কল আসলো। মাহিম সেটা রিসিভ করলো। হ্যালো ভাইয়া, প্রথমে আমি বলছি আমি কেন আপনার সাথে যোগাযোগ করছি। হুম, বলো। আমি ডার্ক ওয়েবে আপনার পোস্ট দেখে নক দিয়েছি। বুঝছি, তারপর? ভাইয়া, আমি একজন হ্যাকার। কেমন হ্যাকার সেটা কাজ দেখলেই বুঝতে পারবেন। আপনার সাথে আমি কাজ করতে চাই। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি তো খারাপের হয়েও কাজ করতে পারো। আরে ভাই, একদমই না, আমি ভালোর জন্য কাজ করতে চাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি আমার টিমের সাথে কথা বলে দেখছি। আচ্ছা ভাইয়া, আপনি একবার নক করলেই এই মিস্টার হ্যাকার আপনার জন্য কাজ করে দিবে। অপেক্ষায় থাকো। মাহিম কল কেটে দিল, তারপর নিজের বন্ধুদের গ্রুপ কলে আসতে বলল। কিছু সময় বাদে তিনজন ভিডিও কলে আসলো। কি রে বেটা, তুই জ্যান্ত আছিস? কেন রে, আমার কি মরে যাওয়ার কথা ছিল? আরে তুই মায়ের সাথে বাইকে গেলি, আর তোর বোন যে জোরে গাড়ি চালায়, তাই ভাবলাম আর কি। তাই কি ভাবলি, আমি উপরে চলে গেছি? আরে না, তুই তো জোরে গাড়ি চালাতে ভয় পাস। তোদের আজাইরা কথা রাখ, আর কাজের কথায় আয়। আচ্ছা বল, কেন ফোন দিলি? একজন হ্যাকার আমার সাথে যোগাযোগ করছে, আর সে আমাদের সাথে কাজ করতে চায়। তারপর সে তো পাল্টিও খেতে পারে। হ্যাঁ, এই জন্য তোদের সাথে যোগাযোগ করা। তুই তাকে একটু সুযোগ দিয়ে দেখ, আর তুই চেক করে নে। সেটা তো করবই। তাদের কথা বলার মাঝেই হঠাৎ মাহিমের ল্যাপটপে নোটিফিকেশন আসলো। সেটা চেক করে দেখলো একটা মেয়ের আইডি থেকে ডার্ক ওয়েবের থেকে মেসেজ আসছে। আমি আপনার সাথে কাজ করতে চাই, আর আপনার টিমের টাকার ডোনেটর হতে চাই, সব রকমই সাহায্য করতে চাই। মাহিম মেসেজটি দেখে রাজুতে দেখলো। সেটা দেখে রাজু বলল, চেক করে দেখ তো লোকেশন কোথায়, আর কে তুই, চেষ্টা না করে বসে থাকিস শুধু। ঠিক আছে, তোরা হোল্ড কর।
মাহিম অন্যদের হোল্ড করতে বলে মেয়েটির আইডি লোকেশন জানার চেষ্টা করলো, কিন্তু কয়েকটি লোকেশন আসলো। বাহ, খুব চালাক তো, কিন্তু আমার কাছে টিকবে না। মাহিম নিজের কার্য সিদ্ধির জন্য মেয়েটির আইডি অনায়াসে হ্যাক করলো। মেয়েটির লোকেশন দেখে মাহিম অবাক হয়ে গেল। তারপর অপর পাশের মেয়েটিকে দেখার জন্য তার ক্যামেরা হ্যাক করলো। মেয়েটিকে দেখে মাহিম অবাক। মায়া, এইসবে মায়া আসতে চাইছে? মাহিম আইডি হ্যাক ক্যান্সেল করে মায়াকে রিপ্লাই দিল। আপনাকে কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস করতে হবে না, শুধু দলে নিয়ে দেখুন তাই হবে। আচ্ছা, ভেবে দেখব। মাহিম মেসেজ অপশন থেকে বেরিয়ে আসলো। তারপর আবার ভিডিও কলে কথা বলা শুরু করলো। কি রে, কি দেখলি? আরে ভাই, ওইটা মায়া। কি? হ্যাঁ, কি করব, টিমে নিয়ে নে, তাছাড়াও বিশ্বস্ত একজন ভালোই হবে। কিন্তু বিপদ হবে তো। সব ব্যবস্থা আমি আজ করে নেব। ঠিক আছে, এখন রাগ ঘুমিয়ে পড়ব। হ্যাঁ, তাছাড়া কাল কলেজে প্রথম দিন। বাই। মাহিম কল কেটে দিল। তারপর মিস্টার হ্যাকারকে একটা মেসেজ করলো। আমি চাই তুমি আমাকে দেশের সকল বিজনেসম্যানদের ডিটেলস দিবে, তাদের সকল কাজকর্ম, আর বেআইনি কাজে আছে এমন এমপি মন্ত্রী, মানে তুমি এক কথায় সবার ডিটেলস বের করবে। এটা সেন্ড করার পর মাহিম কিছু একটা ভেবে আবার মেসেজ করলো। তুমি আপাতত ছোট ছোট ব্যবসায়ীদের ডিটেলস দিবে যারা কালোবাজারের সাথে যুক্ত, তাদেরটা আলাদা করবে। মাহিম মেসেজ পাঠিয়ে ডার্ক ওয়েব থেকে নিজের আইডি হাইড লগ আউট করে বেরিয়ে আসলো। ল্যাপটপ বন্ধ করে বিছানায় শরীরটাকে এলিয়ে দিল। মায়া নিজের রুমে বসে আছে আর নিজের ল্যাপটপ ঘাঁটছে। তার খুব ইচ্ছে মাফিয়া হওয়া আর দেশের জনগণের সেবা করা, তাই প্রতিনিয়ত ডার্ক ওয়েবে গিয়ে ঘাটাঘাটি করা। প্রতিদিন বিভিন্ন মাফিয়াদের নিয়ে স্টোরি পড়েছে, কিন্তু তাদের মাঝে সবাই কালোবাজারে যুক্ত আর তাছাড়া সবাই ভয়ঙ্কর, তাই মায়া আর ভেবে দেখেনি। আজও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন ধরনের খবর দেখতে গিয়ে তার সামনে একটা জিনিস আসে, যেটা দেখে মায়া একটা মেসেজ দেয়। মিস্টার হ্যাকারও করেছিল, সেম কাজ মায়া করেছে, আর রিপ্লাই দেখে মায়া বেশি খুশি হয়নি। ধুর, ভেবে দেখবে, কত ইচ্ছে মাফিয়া হব, লেডি মাফিয়া, এক নামে চিনবে সবাই, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আবার ছোট দল দেখলাম, এরা নাকি ভেবে দেখবে। না, যেভাবেই হোক এই টিমে আমার একজন সদস্য হতেই হবে, তাও পার্টনার। মায়া কিছু একটা ভেবে ওই আইডিতে মেসেজ লিখলো। ভেবে দেখেন, তাছাড়া আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক। ভালো কাজ করলে আমি আপনাকে সঙ্গ দিব, আর খারাপ কাজ করলে সঙ্গ দিব না। আর আমি অন্যদের মতো না যে গাদ্দারি করব। মেসেজ সেন্ড হলো, কিন্তু ডেলিভার হলো না। এটা দেখে মায়া অবাক হলো। মায়া এখনই আমাকে রেস্ট্রিক্ট মারছে? আর দিন তো পড়েই থাকলো। মায়া রাগ দেখিয়ে মাহিমের আইডি হ্যাক করতে চাইলো, কিন্তু পারলো না, তাই মায়া নিজের ল্যাপটপ রেখে দিল। রাত 2:40, মিস্টার হ্যাকার ছেলেটি নিজের ল্যাপটপের সামনে বসে কাজ করছে। বিভিন্ন সাইট ঘুরে বিভিন্ন জায়গা থেকে কিছু অসাধু ব্যবসায়ীদের ডিটেলস আর লিস্ট করছে। আমি ভাবতেই পারিনি আমার প্রথম কাজ এত সহজ হবে, এ তো বাচ্চাদের কাজ আমাকে দিয়েছেন। না জানি কার সাথে কাজ করতে চাইছি, যাই হোক টিম লাগতো সেটা তো পাচ্ছি। মিস্টার হ্যাকারের কথাগুলো বলে কফির মগে চুমুক দিয়ে আবার কাজ করতে লাগলো। আস্তে আস্তে লিস্ট বাড়তে লাগলো, হাজার ছড়িয়ে যেতে লাগলো। না জানি আর কত অসাধু ব্যবসায়ী আছে, এদের জন্য দেশটা আজ এই পরিণত হয়েছে। এদের অ্যাকাউন্টে ভালো পরিমাণ টাকা আছে, এগুলো নিতে পারলে ভালো হতো, কিন্তু এটা তো আমার কাজ নয়। তারপর মিস্টার হ্যাকার কিছু একটা ভাবলো। টিমদের বলে দেখবো না আমার আইডিয়াটা, যদি মেনে নেয় ভালো, না মানলে আমার কাজ আমি করে নিব। মিস্টার হ্যাকার ছেলেটি নিজে নিজে হেসে কাজ করতে লাগলো। কলেজের প্রথম দিন আজ, তাই মায়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে নিচে চলে আসলো। মালিকা বেগম খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখছে। মা, তোমার গুণদ ছেলে কোথায়? কোথায় আবার, দেখ গিয়ে রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে।
আজ কলেজ, সেটা কি ভুলে গেছে? তুই গিয়ে ডাক। ওকে মা। মায়া হাসতে হাসতে মাহিমের রুমের সামনে চলে আসলো। আস্তে আস্তে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। বিছানার কাছে গিয়ে দেখলো মাহিম আরামে ঘুমিয়ে আছে। আরামের ঘুম হারাম করতে আমি চলে আসছি ব্রো, তো স্বাদের ঘুম পাড়াচ্ছি। মায়া ডেভিল ইসমাইল দিয়ে পাশে টেবিল থেকে পানির গ্লাস থেকে পানি নিয়ে মাহিমের মুখের ওপর ঢেলে দিল। সাথে সাথে মাহিম ধড়ফড় করে উঠে পড়ল, মুখের ওপর পানি ঝরা মারতে লাগলো। শাকচুন্নি, তুই আমার স্বাদের ঘুমের 12টা বাজিয়ে দিয়েছিস, তুই আমার মুখের ওপর পানি ঢেলে কেন? মাহিম চিৎকার করে বলল, তোকে একদম ভূত লাগছে, চুলগুলো তো কাটবি না। পানি দিয়ে এখন শাকচুন্নির মতো দাঁত বের করে হাসছিস? ধুর, তোর সাথে কথা বলে আমার লাভ নেই, আজ কলেজে প্রথম দিন, সেটাকে ভুলে গেছিস? এই জন্য ডাকতে এসে এই শীতের সকালে পানি দিলি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। মাহিম বিছানা থেকে উঠে মায়ের চুল টান দিয়ে ভোদর ওয়াশরুমে, আর মায়া নিজের চুলে হাত দিয়ে চিলিয়ে পড়ল। চুল টানার স্বাদ আমি বের করব, তুই ওয়াশরুম থেকে বের হ। তুই বাইরে দাঁড়িয়ে থাক আর লেট হোক, তখন আমার দোষ দিতে পারবি না। এখনকার মতো বেঁচে গেলি, কিন্তু এটা তুলে রাখলাম, আমিও পরে দেখে নিব। মায়া নিজের নাক ঘষে মাহিমের রুম থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে খাবার টেবিলে গাল ফুলিয়ে বসল। এর মাঝে সালাম সাহেব টেবিলে এসে বসেছে। কি হলো মায়া মামুনি, ডাকতে গেলি ভালো আর আসলি মুখ ফুলিয়ে। তোমার গুণদোষ ছেলেকে আমি ডেকে দিলাম, আর সে আমার চুল টেনে দিয়ে চলে গেছে। তুই নিশ্চিত তো কিছু করেছিস, তাই অমন করছে। তো কি করছো মায়া মামুনি একটু শুনি। এরই মাঝে মাহিম তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসলো। ছেলেদের রেডি হতে আবার বেশি সময় লাগে না। তোমার মেয়ে আমার স্বাদের ঘুমের পানি দিয়েছে, তাও ঠান্ডা। তো কি করব, কতবার ডাকলাম কিন্তু ওঠেনি। দেখেছেন ভাই, মায়া কি ডাহা মিথ্যা কথা বলো, কিন্তু এটাই সালাম মালেকা বিশ্বাস করবে। তুই আমাকে ডাকিসনি, মিথ্যা বলবি না। মিথ্যা না। মাহিম, কথা না বলে খেতে বস, আর তুই যেই ঘুম দিস মানুষ মরে গেলেও টের পাবি না। হ্যাঁ, সব দোষ সব সময় আমারই থাকবে তো, কারণ মায়া মামুনি আমার খুব ভালো। মাহিম খাবার টেবিলে বসে পড়ল। মালেকে বেগম তিনজনকে খাবার দিতে লাগলো, আর পাশে কাজে মেয়ে দাঁড়িয়ে আছে। খাবার রান্না পরিবেশন এটা মালেকা বেগম নিজেই করে। মাহিম আর মায়া কলেজে গিয়ে ভালো মতো থেকো, আর দুইজন ঝামেলা করবে না। বাবা, আমি ঝামেলা করি না, করে তোমার মেয়ে। এই একদম আমার নাম নিবি না, তাহলে এই কাটা চামচ দিয়ে পেট ফুটো করে দিব। আমি আঙুল চুষবো নাকি, আমিও দেব। আহা, চুপ করে খাবার খাও তো, তোমার মেয়েকে বলো। মাহিম হালকা নাস্তা করে নিজের রুমে চলে আসলো। তারপর নিজের চশমা পরে নিল, চুলগুলো আসরে প্রায় চোখের সামনে নিয়ে আসলো, তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। মা বাবা আসি। আরে একলা যাচ্ছিস কেন, মায়ের সাথে যা। ওর সাথে গিয়ে প্রথম দিন ঝামেলা করতে চাই না। ঝামেলা আমি না, তুই করিস। আহ মাহিম, দুই ভাই বোন কে জানো একসাথে কলেজ থেকে আসতে আর যেতে শুনি, কেউ একলা বাসায় আসবে না। ঠিক আছে বাবা, এই টাকাগুলো রাখো, কলেজে লাগবে। সালাম সাহেব মাহিমের হাতে টাকা দিল, যেগুলো নিয়ে নিজের কাজে রেখে দিল। আমার ছেলে কলেজে যাবে স্মার্টলি, কিন্তু তুমি এমন কেন? বাবা, পোশাক দিয়ে কি হবে, মানুষের ভেতরের রূপটাই আসল, এই বিষয়ে এই কথা বলবে না বাবা। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াচ্ছি, তোমার গুণধর মেয়েকে আসতে বলো। এই কথা বলে মাহিম বাইরে চলে গেল। মায়া বাইকে চাবি নিয়ে নিচে নেমে আসলো। মা বাবা দোয়া করো কলেজ লাইফ যেন সুন্দর হয় আর চিল হয়। সাবধানে থাকিস। মায়া মা বাবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলো। তারপর গ্যারেজ থেকে বাইক নিয়ে গেটের সামনে মাহিমের কাছে উঠলো। তাড়াতাড়ি উঠে পড়ো, আর কি পড়েছিস, চুলগুলো কাটতে পারতিস? তুই সর, আমি চালাচ্ছি, আর চুলের বিষয়ে তোর থেকে শুনতে হবে না।
তোর চালানো লাগবে না, দেখিস না কি সুন্দর করে সেজেছি। কলেজে এমনভাবে এন্ট্রি নিব যে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। ওরে আমার বিশ্ব সুন্দরী বোন, লোকের কাজ নেই তোর দিকে তাকাবে। বকবক না করে গাড়িতে ওঠ, তারপর দেখিস। মাহিম কোনো কথা না বলে মায়ের পিছনে উঠে বসলো। মায়া বাইক চালানো শুরু করলো। মায়ের চুলগুলো খোলা তাই উঠছে, যেটা মাহিমের খুব বিরক্ত লাগছে। শাকচন্নি, চুল বেঁধে আসতে কি হয়েছে? আমার চুল আমি যেটা ইচ্ছে করব। আমার মুখের সামনে আসছে, কেটে দি। তাহলে দেখিস তোর কি অবস্থা করি। মাহিম আর মায়া কুষ্টিয়া সরকারি কলেজের সামনে চলে আসলো। মায়া গেট দিয়ে অনেক যাওয়া আসা করছে। মায়া হিরোইনদের মতো বাইক চালিয়ে ভেতরে প্রবেশ করলো। সবাই মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের চারপাশে তাকিয়ে মুচকি হাসলো। বাইক পার্কিং করে মায়া আর মাহিম এক জায়গায় দাঁড়ালো। দেখলি তো সবাই কেমন করে তাকিয়েছিল। কোথায় তাকিয়েছিল আমি তো দেখলাম না। ওহ সরি, তুই তো দেখবি কেমন করে, তুই তো একটা কানা, চশমা পরেও দেখতে পারিস না। কানা কানা আমি না, তুই। লেখক সহ জাতি জানে কে কানা আর ইয়া বড় চশমা পরে থাকে। মায়ের কথা বলার মাঝে মাহিমের ফোন বেজে উঠল, তাই ফোন রিসিভ করলো। হ্যালো, বল। হ্যাঁ, কলেজের ডান সাইডে আছি। ওকে, এখানে দাঁড়িয়ে আছি। মাহিম ফোন কেটে পকেটে রাখলো। কে ফোন করেছিল? রাজু ফোন করছিল। চলে আসছে? আচ্ছা, তোর বান্ধবী মানে আয়শাকে তো দেখছি না। আসবে বললো তো রাস্তায়, ওই দেখ নাম বলতে বলতে চলে আসছে। একটা মেয়ে এসে মায়াকে জড়িয়ে ধরে হাই জানালো, মাহিমকে হাই দিল। কি রে, কেমন আছিস তোরা? ভালো, তুই? ভালো, রাজনিয়াম কই? চলে আসবে কিছু সময়ের মাঝে। ও আচ্ছা, মাহিম তুই কিন্তু দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছিস। হ্যান্ডসাম না, গাদার হাবা। তোরে তো। আই আই, তোদের ঝগড়া রাখ, ওই দেখ পাখিরা চলে আসছে। কি রে, কেমন আছিস? ভালো। চল ক্লাস খুঁজে বসা যাক। হ্যাঁ চল। আজ কিন্তু ছুটির পর মায়া ট্রিট দিবে। আমি কেন ট্রিটস দিব? নতুন বাইক কিনেছিস এই জন্য। আরে বাইক কিনেছিস আর আমাকে বলছিস না ট্রিট দেওয়ার ভয়ে? বান্ধবী, তোকে ছুটির পর আর ছাড়ছি না। সেটা বুঝতে পারছি। বক বক রেখে চল ক্লাসে। তারপর পাঁচজন মিলে ক্লাসে যেতে লাগলো। পাঁচজন একই স্কুলে পড়তো, কুষ্টিয়া জেলা স্কুল। সেখান থেকেই বন্ধুত্ব আয়েশার সাথে, বাকিরা ছোটবেলা থেকেই একসাথে। বস, নতুন নতুন মেয়ে জোগাড় হয়ে গেছে, আপনি চাইলে আজকে রাতেই সাপ্লাই দিয়ে দেব। ঠিক আছে, কিন্তু সাবধানে। ওকে। পাঁচজন মিলে নিজেদের ক্লাসরুম খুঁজে সেই ক্লাসে প্রবেশ করলো। পাঁচজন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে। কম্পিউটারের প্রতি এদের এত ভালোবাসা যে কম্পিউটারের খুঁটিনাটি জানতে এই গ্রুপ নিয়ে পড়ে আছে। ক্লাসরুমে ঢুকে মাঝামাঝি একটা জায়গায় পাঁচজন বসলো। মাহিম, রাজু, নিয়াম এক জায়গায় আর মায়া আয়েশা আরেক জায়গায়। চারপাশে সব নতুন নতুন মুখ, নতুন নতুন পরিচয়ে সবাই খোশ গল্প করতে ব্যস্ত। কিন্তু মাহিমরা নিজেদের মাঝে গল্প করছে। ক্লাসের ঘন্টা বাজলে একজন স্যার ক্লাসে প্রবেশ করলো। সবাই তাকে দাঁড়িয়ে সালাম দিল। হাউ আর ইউ স্টুডেন্ট? ফাইন, আপনি? আই এম অলসো ফাইন। আমি তোমাদের কম্পিউটার টেকনোলজির টিচার, নাম আশরাফুল হক বাবুল, আজ প্রথম ক্লাস, তাই সবাই পরিচয় জানা যাক। প্রথম বেঞ্চ থেকে শুরু করো। স্যারের কথা শুনে প্রথম বেঞ্চ থেকে একটা ছেলে দাঁড়ালো। স্যার, আমি আকাশ, কুষ্টিয়া জেলার এমপি ছেলে, পুলিশ লাইন স্কুল থেকে। তারপর? স্যার, আমি মিরাজ, বাবা এই কলেজের টিচার শাহিন, পুলিশ লাইন স্কুল থেকে। এভাবে আস্তে আস্তে অনেকে সবার পরিচয় দিল। এবার মেয়েদের দেওয়ার পালা, ছেলেদের থেকে বাদ দিয়ে স্যার মেয়েদের দিকে গেল। আস্তে আস্তে পরিচয় পর্ব মায়া পর্যন্ত গেল। মায়ের পরিচয় দেওয়ার কিছু সময় মাঝে ক্লাসে অনেকগুলো স্যার ম্যাম প্রবেশ করলো। সবাই সম্মান জানিয়ে বসে পড়ল।
আশা করি সবাই ভালো আছো। আমি এই কলেজের প্রিন্সিপাল, নাম শাহজাহান। নতুন জায়গায় তোমাদের স্বাগতম। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, আর কোনো বিষয়ের মন্তব্য থাকলে সরাসরি আমার কেবিনে দেখা করবে। তারপর অনেক কথা বলে চলে গেল সবাই। আজকের মতো ক্লাস শেষ করে মাহিম আর তার বন্ধুরা ক্লাস থেকে বেরিয়ে আসলো। আরে ভাই, আগে মনে করতাম প্রথম দিন কলেজে কত মজা হবে, কিন্তু এই বিরক্তকর বকবকানি শুনতে সারাদিন গেল। আগে জানলে আসতাম না। আরে ভাই, তোদের কথা বাদ দে, অনেক খিদা লাগছে, চল রেস্টুরেন্টে যাই। হ্যাঁ যাবো তো, মায়া মাহিম ট্রিট দেবে। এই এর মাঝে আমাকে টানছিস কেন? তো বাইক কি আমার একলা নাকি? তোরও তো তাই, তুইও দিবি? কথাটি বলে মায়া জিভে কামড় দিল। ভুল সময় ভুল কিছু বলে ফেলেছে। আমার বাইক, তুই বলছিস, আমার বিশ্বাস হচ্ছে না। যাক, তাহলে একটা কথা তো স্বীকার করলি। ভুলে কথাটি বের হয়ে গেছে। তোদের কথা শেষ হলে আমরা যাই। হুম চল। তারপর পাঁচ বন্ধু মিলে বাইক নিয়ে রেস্টুরেন্টে গেল। সেখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে কিছু সময় ঘোরাঘুরি করলো। রাত 9টা। কুষ্টিয়ার এমপি বরুণ, যে ভালো মানুষের আড়ালে খারাপ কাজ করে থাকে, গরিবের হক তো মেরে খাওয়ার উস্তাদ, মেয়ে পাচার আরো কত কি। ভাই, আপনি যে নতুন 100 মেয়ে জোগাড় করতে বলেছিলেন, সেসব মেয়ে জোগাড় হয়ে গেছে। খুব ভালো কাজ করেছিস। আজ রাতেই ট্রাকে করে ঢাকায় পাচার করার ব্যবস্থা হবে। কিন্তু বাস রাস্তায় যে পুলিশ চেকপোস্ট থাকে, শুনেছি মধুপুরের রাস্তায় পুলিশ চেক করছে। আরে আমি বরুণ, যেটা বলি সেটাই করি, তোকে যেটা বললাম সেটা করে ফেল, পুলিশ চেকপোস্ট আমি দেখব। ঠিক আছে বাস, আপনার কথা রইল। হ্যাঁ, মেয়েগুলো যেন সুস্থ সম্মত থাকে, তাহলে পরের বার থেকে রেট আমরা বেশি পাবো। বস, মেয়েগুলো একদম টাটকা খাঁটি মাল। তাহলে ঠিক আছে। এই কালো পথে ধান্দা যে এতটা সহজ আগে জানতাম না। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সব করা যায়। কিন্তু বস, ঢাকার কিংজেলানি সে যদি খবরটি জানতে পারে তাহলে তো সব ডিসমিস করে দিবে। আরে জানতে পারবে না, কাজগুলো এমন ভাবে করবি যে ও কেন ওর চতুর্গুষ্ঠীও টের পাবে না। আচ্ছা ভাই, এখন বেশি কথা না বলে যা তো কাজ পর গিয়ে। এমপি বরুণের কথা মতো লোকটি সেখান থেকে চলে গেল। গোডানে গিয়ে এক এক করে ট্রাকে 100টি মেয়ে তুলো। সকল মেয়েকে ড্রাগস দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। বিদায় তুলতে বেশি অসুবিধা হলো না। এই শোন, সবাই গোডাউনের চারপাশে থেকে বন্ধ করে দে, আর পরের বারে যে 200টি মেয়ে নিয়ে আসতে হবে সেই কাজ শুরু কর। লোকের কথা শুনে চারপাশে আরো যে কয়েকটা লোক ছিল সবাই নিজেদের কাজে মন দিল। আর লিডার টাইপের লোকটি ট্র্যাকে উঠে চাকরি নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া করে মাহিম নিজের রুমে এসে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। আগের দিনের মতন আজও নিজের ল্যাপটপে হাইট অ্যাকাউন্ট লগ ইন করলো। তারপর মিস্টার হ্যাকারের মেসেজ দেখতে লাগলো। একটা ফাইল পাঠিয়েছে যেটাতে মাহিম অনেকগুলো নাম দেখতে পেল। ফাইলের নামগুলো মাহিম খুঁটিয়ে খুঁটিয়ে প্রায় আধা ঘন্টা ধরে দেখলো। বাহ, মিস্টার হ্যাকার তো ভালো কাজই করেছে, সব কালো ব্যবসায়ীদের নাম এক রাতের মাঝেই বের করে ফেলেছে। এই হ্যাকারকেই আমার দলে প্রয়োজন। এখন শুধু দেখতে হবে বিশ্বস্ত হয় কিনা। মাহিম কথাগুলো বলে ফাইল থেকে বড় বড় নামগুলো কালেক্ট করে নিল, যাতে অ্যাকাউন্টে মোটা কালো টাকা আছে নামগুলো এক জায়গায় করে মিস্টার হ্যাকারের কাছে ইমেল করে পাঠিয়ে দিল, সাথে একটা ভয়েস পাঠালো। মিস্টার হ্যাকার, আমি তোমার কাজে খুবই সন্তুষ্ট হয়েছি। এক রাতের মাঝে তুমি আমাকে দরকারি ফাইল পাঠিয়ে দিয়েছ। এখন তোমার আরেকটি কাজ হলো, আমি যেই ফাইলে নামগুলো পাঠিয়েছি সেই অ্যাকাউন্টগুলো হ্যাক করে টাকাগুলো হাতিয়ে নাও, আর আমার দেওয়া অ্যাকাউন্টে ট্রান্সফার করো। আমার কাজে কোনো কথা বলবে না, শুধু শুনে রাখো, আমি যেটা করব ভালোর জন্যই করব। মাহিম ভয়েস পাঠিয়ে আর কিছু সময় অ্যাকাউন্ট ঘুরে দেখে হাইড অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আসলো। তারপর কিছু একটা চিন্তা করে একটা গ্রাফিক্স ডিজাইন করতে লাগলো, যেটা একটা পোশাকের।
পুরো একটা হুডি, বুকের উপর স্টাইল করে ডেডলি বয়েজ গ্যাং লেখা, মাথায় টুপি বলতে হুডি, আর মুখের উপর কালো মাস্ক। পোশাকটি সম্পূর্ণ কালো, বুকের উপর শুধু কিছু নীল কালারের বর্ডার। দলের জন্য পোশাক রেডি, এখন সবাইকে এই পোশাক পরে কাজ করবে, আর আমাদের জন্য তো কিছু স্পেশাল থাকবে। মাহিন কিছু একটা ভেবে পোশাকটির উপরে আরো কিছু কারুকাজ করতে লাগলো। পিঠের উপর একটা কিং কোবরা ছবি দিল, আর হাতের কাছে লাল কালারের ব্যাজ। পোশাকটি দেখে এক কথায় অসাধারণ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন রাজু নিয়ামের পছন্দ হলেই ভালো। পোশাকের পিক রাজু নিয়ামের কাছে সেন্ড করলো, আর দুইজন গ্রুপ কল করলো। কিরে কি করিস? এই তো ফ্রি ফায়ার খেলছি। কি বা এর গেম খেলিস বুঝি না। ভাই তুই খেলিস না তাই জানিস না। রাগ তো তোদের একটা পিক পাঠিয়ে দিয়েছি, দেখছিস সেটা? হ্যাঁ দেখলাম তো, কিন্তু ফ্রি ফায়ারে তো এমন কোনো ইউনিক পোশাক নেই। গাধার মতো কথা রাগ, ওইটা আমাদের গ্যাংয়ের পোশাক হবে, আর অন্যটা ছেলে পোলাদের। দারুণ হয়েছে মামা, কিন্তু বানাবি বা অর্ডার দিবি কোথা থেকে? সেটাই চিন্তার বিষয়, কি করা যায়? আমি বলি কি, অনলাইনে কোনো জায়গায় বানানোর অর্ডার দে। আচ্ছা ভেবে দেখছি, এখন রাখছি। মাহিন ফোন কেটে দিয়ে কি করবে ভাবতে লাগলো। মিস্টার হ্যাকার নিজের ল্যাপটপের সামনে বসে মাহিমের দেওয়া ফাইলটি ঘেঁটে দেখতে লাগলো। নামগুলো দেখে মিস্টার হ্যাকারের মুখে হাসি ফুটে উঠল। বাহ, আমার কাজ তো আরো সহজ হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি যে ড্যাডলি বয়েজ দলের লিডার আমার মনের কথাটি আগে থেকেই বুঝতে পারবে, মানে আমার মনের কথাটি বলবে। আমি তো নিজেই চাইছিলাম এই কালো ব্যবসায়ীদের টাকাগুলো হ্যাক করে নেওয়ার কথা, কিন্তু তিনি আগেই আমাকে অর্ডার দিয়ে দিলেন। যাই হোক, বুঝতে পারছি টাকাগুলো দিয়ে তিনি ভালো কিছুই করবেন। আমার কাজ শুধু টাকাগুলো হ্যাক করে তাকে দেওয়া, অ্যাকাউন্ট ট্রান্সফার করা। মিস্টার হ্যাকার নিজের কাজ শুরু করে দিল। সবার অ্যাকাউন্টে একটি করে নোটিফিকেশন পাঠিয়ে দিল, যাকে বলে একটি ভাইরাস। কিছু সময়ের মাঝেই সবগুলো অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে মিস্টার হ্যাকারের কাছে আসতে লাগলো। আধা ঘন্টা সময়ের মাঝে প্রায় 1000 জনের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে ফেলো মিস্টার হ্যাকার। টাকার পরিমাণ দেখে মিস্টার হ্যাকার তো অবাক, 100 কোটি টাকা। বাহ অনেক টাকা, এই টাকা দিয়ে দলের অনেক কিছুই করা যাবে, হয়তোবা গরিবের সাহায্য করা যাবে। মিস্টার হ্যাকার নিজের অ্যাকাউন্ট থেকে মাহিমের দেওয়া অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করতে লাগলো, যেটা কিছু সময়ের মাঝেই হয়ে গেল। মিস্টার হ্যাকারের আইডি খুবই রে আর সিকিউরিটি ফুল, তাই ব্যাংক থেকে টাকা হ্যাক করার পরও তাকে ধরতে পারলো না। খুব সহজে একটি ব্যাংকগুলোর টাকা হ্যাক করে ফেলেছিল। মাহিমের দেওয়া অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার হয়ে গেল। মিস্টার হ্যাকার সাথে একটি ভয়েস পাঠিয়ে দিল। ভাই আমি আপনার কাজ কমপ্লিট করে দিয়েছি, আপনি আমাকে যে কাজ দিয়েছেন সেটা তো পুতুল খেলা, এই কাজ আমি অনেক আগে থেকেই করছি, আপনার কাজ শেষ। এখন আমাকে দলে নেওয়া যাবে কি? আমি ইচ্ছে করলে নিজে একা করতে পারি, কিন্তু আমার একটা টিম মেম্বার দরকার, তাই আপনাকে নক দিয়েছি। যাই হোক, টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, টাকাগুলো গরিবদের মাঝেও বিলিয়ে দেওয়া যাবে ভাই, এখন আপনার যেটা ইচ্ছে। ভয়েস পাঠিয়ে মিস্টার হ্যাকার নিজের কাজ করতে লাগলো, যেটা সে নিত্যদিনই করে থাকে। পরের দিন সকালে প্রতিটি খবরের চ্যানেলে একটি খবর দেখাচ্ছে, আর সেটা হলো ব্যাংকের টাকা হ্যাক। সেটাও দেশের এক স্থান থেকে নয়, ভিন্ন ভিন্ন স্থানের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে। ব্যাংক সকল টাকা ফিরিয়ে আনতে চেয়েছে কিন্তু পায়নি। সকল ব্যবসায়ী রাগের ক্ষোভে ফেটে যাচ্ছে নিজেদের টাকা হারিয়ে। ব্যাংক মালিক অনেক খোঁজ করার চেষ্টা করেছে কিন্তু পারছে না। কিছু কিছু ব্যবসায়ী তাদের টাকার বিষয়ে ব্যাংকে এসে মামলা করেছে, আবার কেউ কেউ ভয়ে সরে থাকছে। ব্রেকিং নিউজ, আজ রাতের মাঝে দেশের বিভিন্ন স্থানে ব্যাংক থেকে প্রায় 100 কোটি টাকা লুট হয়েছে। কোন হ্যাকার এই কাজটি করেছে বলে ধরা হয়েছে, আর হ্যাকার কে ধরা চোর বাহিরে? টিভির সামনে বসে খবর দেখতেছিল সালাম সাহেব, আর মালেকা বেগম খাবার টেবিলে খাবার সাজাতেছিল। সাপ্তাহিক ছুটির দিন, তাই আজ বাসে টিভির সামনে খবর চ্যানেল নিয়ে বসেছে, আর তখনই এই খবর দেখতে পারলো।
কি দিনকাল এলো মালিকা, ব্যবসায়ীরা ব্যাংকে টাকা রেখে শান্তিতে থাকতে পারছে না। কি আর করবে বলো, টাকা ব্যাংকে রেখে দিবে তবুও গরিবদের সাহায্য করবে না। এমন অনেকেই আছে যারা সাহায্য করে না। এরই মাঝে মাহিম নিজের চশমা ঠিক করতে করতে নিচে নেমে আসলো। কি নিয়ে কথা হচ্ছে বাবা? কি আর হবে বাবা, এই যে খবর। মাহিম খবরের দিকে চোখ দিয়ে মুচকি হেসে নিজের বাবার পাশে বসে পড়ল। তারপর বাবার থেকে রিমোট নিয়ে চ্যানেল পাল্টিয়ে ফেলো আর নাটবল্টু দেখতে লাগলো। আহ, এসে কার্টুন দেখতে লাগলো, কি সুন্দর খবর হতে ছিল। তুমি কি রাজনীতি করো যে খবর দেখবে? যারা রাজনীতি করে তারাই খবর দেখে। মাহিম খাওয়ার টেবিলে না বসে টিভির সামনে বসলি কেন? মা বসছি, একটুও কার্টুন দেখিনি। শুধু হাত পায়ে বড় হলি, কিন্তু স্বভাব এখনো বাচ্চাই রয়ে গেল। সেটা তো থাকবেই। কে বাচ্চা, তোমার এই হাবাগোবা ছেলে? এই দেখো আসলো তোমাদের শাকচুন্নি মেয়ে। চশমিস কোথাকার? শাকচুন্নি। এবার মায়ে এসে মাহিমের হাত থেকে রিমোট কেড়ে নিল আর চ্যানেল পাল্টাতে লাগলো। এই শাকচুন্নি, তুই রিমোট কাড়লি কেন? তুই একটা রিমোট সামলাতে পারিস না আর আমার সাথে ঝগড়া করতে আসিস? ফুট এখান থেকে। তোরে তো। মাহিম তেড়ে উঠল, কিন্তু তার আগেই মায়ের রিমোট নিজের কাছে লুকিয়ে ফেলো। মাহিম গিয়ে মায়ের চুল টেনে ধুলো। আহ ছাড় শয়তান, তুই রিমোট দে, সব সময় তুই দেখিস, আমি তো শুধু এই কার্টুনটাই দেখি। তুই চুল ছাড়, আর তোরে দিব না। বাবা তোমার ছেলেকে চুল ছাড়তে বলো না, না হলে আমি কিন্তু খুব রেগে যাব। মাহিম তোর বোনের চুল ছাড়, আর তোরা কি এখনো ছোট আছিস যে চুল ধরে রিমোট নিয়ে মারামারি করবি? তিনজনের কাণ্ড কারখানা থেকে মালেকা বেগম এসে টিভি বন্ধ করে দিল। এবার তিনজনে শান্ত হয়ে গেল। তোদের ঝগড়া আর থামবে না, এবার দেখ টিভি কারো খেতে হবে না। নিজের মায়ের তেজি কথা শুনে মাহিম মায়ের চুল ছেড়ে দিল। তারপর চুপি সারে খাবার টেবিলে বসলো, নাস্তা করতে লাগলো। এটা দেখে মালেকা সহ সবাই হা হা করে হেসে দিল। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। প্রতিদিনই মাহিম মায়া কলেজে যাচ্ছে, দুজনের একটি বাইকে কলেজে যায় আর আসে। দুজনের মাঝে ঝগড়া তো লেগেই আছে। সকালে দুজন রেডি হয়ে কলেজে যাবার জন্য বের হলো, কিন্তু বিপত্তি ঘটলো, চাবি নিয়ে কাড়াকাড়ি করতে লাগলো। দেখ মায়া, প্রতিদিন তুই চালিয়ে নিয়ে যাস, আজ আমি চালাবো। তুই হাবা বাইক চালাতে পারবি না, আর বাইক চালানো শুরু করলে সাইকেলে থেকেও আসতে চালাবি। সেটা তো বাইক নেওয়ার পরে বুঝতে পারবি। যা, তোর সাথে আর ঝগড়া করার মুড নেই। তোর যে কবেই মুড ঠিক থাকে, পাগলের মতো মুড চেঞ্জ হয়। দেখ মাহিম, রাগাবি না আমাকে। হ্যাঁ, রাগাতে আমার বয়ে গেছে, চাবি দে। মায়া মাহিমকে গাড়ির চাবি দিয়ে দিল। মাহিম গাড়িতে বসলো, সাথে মায়া পিছনে। মাহিম বাইক চালানো শুরু করলো, যেটা খুবই ধীরে, আর সেটা দেখে মায়া খুবই বিরক্ত হলো। আরে তুই বাইক নাকি সাইকেল চালাস? কথা না বলে চুপ করে বসে থাক, বাইকের স্পিড ওটা রাখতে হয়, না হলে দুর্ঘটনার শিকার হতে হয়। এভাবে চালালে আজ ক্লাস করতে হবে না, কাল গিয়ে করিস। অনেক সময় আছে রে, তাই চুপ থাক। তুই বাইক থামা। কেন? থামাতে বলছি, থামা। মায়ের কথা মতো মাহিম বাইক দাঁড় করালো রাস্তার পাশে। মায়া বাইকের পিছন থেকে নেমে মাহিমের পিঠে থাপ্পড় মারলো। আহ মারলি কেন? তোর গাড়ি চালানো দেখ। ও আচ্ছা। যা তুই একলাই, আজ তোকে বাইক চালাতে দিলাম। আমি আবার দয়ার শরীর। তো উঠে বস, তোর সাথে যাবো না। এটা বলে মায়া গাড়ি ঠিক করে সেটাই উঠে চলে গেল। এইদিকে মাহিম নিজের প্ল্যান সাকসেস করতে পেরে মুচকি হাসলো। রাতের অন্ধকারে মাহিম তার টিমের লোকেদের খবর দিয়েছে কাজ করার জন্য। টিমের সবাই নিজেদের কাজ করতে ব্যস্ত। বস্তিতে গিয়ে গিয়ে সবার বাড়িতে খাবারের জন্য বিভিন্ন জিনিস দরজার সামনে রেখে আসছে। রাতের অন্ধকারে করেছে, কারণ তাদের যেন কেউ বুঝতে না পারে।
একটা পুরো বস্তি কাজ শেষ করে দলের লোক চলে গেল নিজের মতো করে। আজকের ব্রেকিং নিউজ, এই বস্তিতে গরিব অসহায় ব্যক্তিদের কোনো একজন সাহায্য করছে, সবার বাড়িতে বাড়িতে খাবারের অন্ন দিয়ে গেছে। যারা দুই বেলা খেতে পারে না তাদের এমন সাহায্য করায় বস্তির সকল লোক খুশি। তাদের মুখে একটাই কথা, ডেডলি বয়েস। এই নামে কেউ তাদের সাহায্য করছে, কারণ ব্যাগের উপরেই ডেডলি বয়েস লোগো দেওয়া। এই খবর পুরো দেশে ছড়িয়ে গেছে, সবার মুখে একটা কথা, কে এই ডেডলি বয়েস বা কি এটা, সবার অজানা। সবার মতো মিস্টার হ্যাকারও এই খবরটি দেখল। খবর দেখে সে খুব খুশি। ভাই দেখছি নিজে সাহায্য করতে লেগে পড়েছে, আমি তো এমনই চেয়েছিলাম, একদম মনের মতো বস পাবো দেখছি। না সে তো দেখা করতে বলেছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ডেডলি বয়েস দলের লিডারের সাথে। কথাগুলো বলে মিস্টার হ্যাকার মুচকি হাসলো। বিকেলে মাহিম বাইক নিয়ে বাসে ফিরল। বাইক নিয়ে আসার সাথে সাথে মায়া দৌড়ে তার কাছে আসলো। তুই কলেজ বাদ দিয়ে আমার বাইক নিয়ে কোথায় গিয়েছিলি? আমি যেখানে খুশি যাব তাতে তোর কি? তাই বলে আমাকে না বলে যাবি? হ্যাঁ বাইকটা তো আমার। বাইকের উপর তোর কি নাম লেখা আছে? বাইক কেনার সময় বাবা বলে দিয়েছে বাইকটা আমাদের দুজনের। হ্যাঁ শর্ত চাবি দে, আমি এখন বের হব। যা তো। মাহিম মায়াকে চাবি দিয়ে দিল। মায়া মুখ বাঁকিয়ে বাইক চালিয়ে বাড়ির বাইরে চলে গেল। মাহিম মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বাড়ির ভিতরে চলে আসলো। মাহিম আজ কলেজে না গিয়ে সারাদিন কোথায় ছিলি? বাহ তোমাকে জানানো হয়ে গেছে। না তুই লেট করেছিস তাই বুঝলাম। আমিও বলছি, ফ্রেশ হতে আসছি, খাবার রেডি করো, টেবিলে রাখা আছে নিয়ে খা। মাহিম নিজের রুমে চলে গেল, তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো গোসল করার জন্য। বরুণ তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এমন হলে পরের বার তোমাকে এমপি পদ থেকে সরিয়ে দিব। ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে না জানিয়ে অনেক কাজ করছো, আবার আমার শত্রুর সাথে তুমি কাজ করছো। ভাই আমি কাজ করছি ভালোর জন্য, আর টাকা আপনি পেলেই হবে। আচ্ছা তুমি যেটা করার করো, কিন্তু আমি যেন আমার ভাগের টাকা আসে, আর আমার সাথে গাদ্দারি করতে আসবে না। আপনার নুন খেয়েছি, আর আপনার সাথে গাদ্দারি করব ভাবলেন কি করে? হ্যাঁ এটাই তোর মাথা থাকলে ভালো হবে। এই আজমল চৌধুরী ভার্সিটির সভাপতি হলেও পাওয়ার অনেক, আর ক্ষমতার কথা তো বাদ দিলাম। পাওয়ার না চাই, তোর থেকে কত বড় বড় মাপের মাফিয়া লোক আছে। বরুণ কথাগুলো মনে মনে বলে আবার আজমল সাহেবকে বলো। ভাই সব কথা মনে থাকবে, আর সামনে চালানের টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। হ্যাঁ পেলেই ভালো, অপেক্ষায় থাকলাম। আর শোন ঢাকা দিয়ে মেয়ে পাচার করতে গেলে সাবধানে করিস, এখানে ঢাকা কিং আছে। বস সেটা নিয়ে চিন্তা করবেন না। আজমল সাহেব বরুণের সাথে কথা বলে ফোন কেটে দিল, আর বরুণ নিজের কাজে কথা ভাবতে লাগলো। বরুণ তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে পোতে ফেলবে, আমার বেশি সময় লাগবে না। মাহিম রাতের বেলা রুমের লাইট অফ করে ল্যাপটপ নিয়ে বসে পড়লো। মিস্টার হ্যাকারকে মেসেজ করলো। তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? আমার বাকি টিম মেম্বারের সাথে দেখা করিয়ে নিতাম। মেসেজটা যাওয়ার কিছু সময় পর মিস্টার হ্যাকার রিপ্লাই করলো। ভাই আমি শুধু আপনার সাথে দেখা করতে চাই, বাকি মেম্বারের সাথে দেখা না করলেও চলবে। ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো, তোমার বাসা তো ঢাকায়, তো কোথায় দেখা করবে? ভাই আমার বাসা ঢাকায়, আপনি জানলেন কেমনে? মাহিম হাসির ইমোজি দিল। মিস্টার হ্যাকার বুঝতে পারছে না কিভাবে মাহিম তার ঠিকানা পেল। বেশি ভেব না, তোমার বিষয়ে আমি অনেক খোঁজ খবর নিয়েছি, আর জানিও। ভাই আপনি তো জিনিয়াস। আচ্ছা এই কথা রাখো, কাল তোমার ঠিকানা একটা ড্রেস যাবে, ওইটা পরেই আমার কাজ করবে। ঠিক আছে ভাই, আমি কি আপনার পিক পেতে পারি? আর নাম? আপাতত নাম জেনে রাখো, বাকিটা রহস্যময় থাকুন। ঠিক আছে ভাই, রহস্য আমারও ভালো লাগে। মাহিম আরও কিছু সময় কথা বলো, আর মায়ের সাথে ডাক ওয়েবে যোগাযোগ করার চেষ্টা করলো, আর সেটা কিছু সময়ের মাঝে সফল হলো। মাহিম মিস্টার হ্যাকারের থেকে বাই বলে মায়ের সাথে কথা বলতে লাগলো।
আমি ভাবতে পারিনি আপনি আমাকে নক করবেন। আমি তো আপনার টিমের ফ্যান হয়ে গেছি। আপনি কত ভালো ভালো কাজ করেন। বাহ, আমার সম্পর্কে তো ভালো খবর রাখেন। আপনার কথা সারা দেশ ছড়িয়ে গেছে, তো আমি জানব না কেন? আচ্ছা, তো আপনি মাফিয়া দলে আসতে চাইছেন কেন? আমার খুব ইচ্ছে দেশের সবচেয়ে বড় মাফিয়া হয়ে কাজ করব, কিন্তু সেটা তো সম্ভব না। তাই আপনার হয়ে আপনার সাথে কাজ করব আর লেডি মাফিয়ার কুইন হব, আর দেশের অবহেলিত মেয়েদের সাহায্য করব। সবাই আমাকে এক নামে চিনবে, লেডি মাফিয়া কুইন। মায়ের মেসেজ দেখে মাইম অবাক হয়ে গেল। সে ভাবতে পারেনি তার বোনের এসব চিন্তা ভাবনা। মাহিম মুচকি হাসলো। আপনার স্বপ্নটা খুব বড়, ইনশাআল্লাহ সেটা আস্তে আস্তে পূরণ হবে। আর আপনি আমাদের সাথে কাজ করবেন, কাল এই ঠিকানায় দেখা করবেন, আর অবশ্যই মুখ ঢেকে ছদ্মবেশে আসবেন। ঠিক আছে। মাহিম মায়ের সাথে কথা বলে রাজুর কাছে ফোন দিল। রাজু একটু আগেই ঘুমিয়েছে গেম খেলে, ফোনের শব্দে তার ঘুম ভেঙে গেল, এই জন্য প্রচুর বিরক্ত হলো। শালা, ফোন করার আর সময় পেলি না, কেবলমাত্র কাঁচা ঘুম আর তুই সেটা ভাঙিয়ে দিলি। রাগ তোর বালের ঘুম, আমি রাত জেগে কাজ করছি আর তোরা দুইটা। আরে ভাই, আমরা তো মাত্র সব কাজ তো তুই করবি, বিকজ ইউ আর অনলি বস ইন মাই ডেডলি বয়েজ গ্রুপ। আজাইরা কথা রাখ, আর কাল তুই আর নিয়াম এই সময় এই জায়গায় দেখা করবি। কাল মায়া আসছে, চারজন এক জায়গায় দেখা করবি, আর বাকিটা কি করব আমি বলে দেব। ঠিক আছে ভাই, এখন তুই ফোন রাখ, তোর জন্য আরামের ঘুম হারাম হয়ে গেল। যা শালা হুমা। মাহিম ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেল, তারপর নিজেও ঘুমিয়ে পড়ল। অনেক রাত হয়েছে তাই। কলেজের বন্ধু মহলে সবাই বসে আড্ডা দিয়েছে, মাহিম, রাজু, নিয়ম, মায়া আর আয়েশা। কলেজে বিভিন্ন ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, সেই জন্য ক্লাস হচ্ছে না। কিন্তু তোরা কোন খেলায় নাম দিবি না? আমি আর নিয়ম দিয়েছি, কিন্তু মাহিম দেয়নি। তুই আজ পর্যন্ত দেখেছিস যে ওই হাদারাম খেলায় নাম দিবে? দেখ শাকচুর্নি, আমি নাম দেইনি, তোর কি? তুই পারলে তোর নাম দে। তোরা দেখ কিভাবে শাকচুর্নির মতো দাঁত বের করে হাসছে। মাহিমের কথা শুনে মায়া চুপ হয়ে গেল। আচ্ছা চল আজ কোথাও থেকে ঘুরে আসি। আজ যেতে পারবো না, আজ আমার একটা দরকারি কাজ আছে। তোর আবার কি দরকারি কাজ আছে রে? আমার পার্সোনাল ব্যাপার তোকে বলতে বাধ্য নই হাদা। শুনতে আমার বয়ে গেছে। তাহলে জিজ্ঞেস করছিস কেন? কি রে মায়া, নতুন নতুন প্রেম করছিস নাকি? তো কে রে সে ছেলেটি, আমাদেরও দেখা। দেখি কেমন হ্যান্ডসাম ছেলে যে আমাদের রেখে অন্যদের সাথে গিয়ে প্রেম করে। মায়া, ওর মতো শাকচুর্নির সাথে কে প্রেম করবে? আরে ভাই তোরা থাপ, আমাকে তো বলতে দিচ্ছিস না, আবার একের পর এক বকবক করেই যাচ্ছিস। আমার পার্সোনাল কাজ মানে এই না যে আমি প্রেম করি, এমনি একটা দরকারি কাজ আছে বিকেলে। আচ্ছা ভাই এসব বাদ দে। আচ্ছা মাহিম, তুই প্রেম করিস না কেন? এসব প্রেম প্রীতি আমার ভালো লাগে না। ওর মতো গাধার সাথে কে বা প্রেম করবে, দেখতে কেমন লাগে। আচ্ছা মায়া, তুই সব সময় মাহিমের পেছনে লেগে থাকিস কেন? কেন তোর জ্বলছে কেন? ডালমেকুস কালা হে। ধুর। আরো অনেক সময় নিজেদের মাঝে আড্ডা দিয়ে কলেজ থেকে বাসায় ফিরল সবাই। এমবি গেলে মাহিম আর রাজু নিয়াম নিজেদের আস্থানে চলে আসলো। মাহিম নিজের ব্যাগ থেকে তিনটা পোশাক বের করলো, যেগুলো দেখতে ঠিক মাহিমের ডিজাইন করা পোশাকের মতো। বা দোস্ত, পোশাকের কাজ করে ফেলেছিস দেখছি। অবশ্য একটা দারুণ হয়েছে। তাড়াতাড়ি এই পোশাকগুলো পরে নেই, একটু পরেই মায়া চলে আসবে। তুই কি সত্যিই চাচ্ছিস মায়া এই মাফিয়া দলে ঢুকুক? হ্যাঁ আমি চাই, কারণ আমার বোন সব কিছুতেই ফার্স্ট, আর তাই মাফিয়া কোন হবে আর যে ইচ্ছা পূরণ না করলে চলে। তোর মতিগতি আমি কিছু বুঝছি না, দুজনের সাথে থাকলে তো সারাদিন ঝগড়া করিস।
কথা না বলে পোশাকগুলো পরে নেয়। মাহিমের কথা শুনে তিনজন তিনটা রুমে চলে গেল, তারপর পোশাকগুলো পরে নিল। কালো রঙের পোশাকের পিছনে কিং কোবরার ট্যাটু, বুকের ওপর নীল কালারের বর্ডার, আর হাতে লাল ব্যাসলেট, মুখে ডেডলি বয়েজ লেখা মাস্ক। মাহিম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো, নিজেকে ভালোভাবে দেখে মাস্ক পরে নিল। মাহিমের শক্তি নীল কালার হয় কারণে বাক্স পরীক্ষার অবস্থায় ক্র্যাশ বয় থেকে কম লাগছে না। রুম থেকে বেরিয়ে এসে দেখলো বাকি দুইজনও এসে পড়েছে। ভাই, এই পোশাকে তোকে চম্পেস লাগছে। তোদেরও সেই লাগছে। এরই মাঝে কে যেন দরজা এসে টোকা মারলো, নিয়মকে দরজা খুলে দিল, আর মুখ বাঁধা অবস্থায় একটি মেয়ে রুমের মাঝে প্রবেশ করলো। মেয়েটি আর কেউ নয়, মায়া। মাহিমের দেওয়া ঠিকানায় এসে সেখানে পৌঁছেছে। মায়ের রুমের মাঝে প্রবেশ করে হুডি পরাহিত তিনটি যুবককে দেখে অবাক হয় মায়া। ভাবতে পারেনি তার সামনে এরা ছদ্মবেশে আসবে। লেডি কুইন? আমি এখনো লেডি কুইন হইনি। হয়ে যাবে, বেশি সময় লাগবে না। মাহিম নিজের ব্যাগ থেকে আরো একটি পোশাক বের করলো আর মায়ের হাতে দিল। পাশের রুমে গিয়ে এই পোশাকটি ভালো করে পরে আসো। মাহিমের কথা মায়া পোশাক নিয়ে চলে গেল। আচ্ছা মাহিম, আমাদের ভয়েস চেনা যাচ্ছে না কেন? হ্যাঁ, আমি এত সময় এটা খেয়াল করেছি। মার্কসের সাথে একটা গ্যাজেট ফিট করা আছে যেটাই সবার ভয়েস চেঞ্জ হয়ে যায়। আর শোন, সবার সামনে নাম ধরে ডাকবি না। তাহলে কি বলে ডাকবো? হাদারাম, সেদিন তোকে সিক্রেট নাম বললাম, মনে নেই? শ্যাডো। হ্যাঁ, আর রাজু, তোর নাম মিস্টার ভূত। ভাই, আমাকে একবার এদিকে মিস্টার ভূত বানিয়ে দিলি, তোর জন্য এটাই পারফেক্ট। এরই মাঝে মায়া পোশাক পরে রুম থেকে বেরিয়ে আসলো। এই পোশাকে তাকে সত্যি মাফিয়া কুইন মনে হচ্ছে। বস, আই এম রেডি। আমি তোমার বয়সে হব, তাই নাম ধরে ডাকবে। আই এম পার্টনার। আমি তো আপনাদের নাম জানি না। আমি ডেভিড। ও শ্যাডো, আর ও মিস্টার ভূত। এগুলো আবার কেমন নাম? সেফটির জন্য আমাদের ছদ্মবেশে ছদ্মনাম ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি থাকলাম লেডি কুইন। একটা টেবিলের উপর বসে চারজন নিজেদের মাঝে বিভিন্ন আলোচনা করতে লাগলো, কিভাবে টিম পরিচালনা করা হবে এবং কি কি কাজ করা হবে। রুমের বাইরে আস্তে আস্তে গাড়ির আওয়াজ শোনা যেতে লাগলো। ডেভিড, বাইরে মনে হয় ছেলেরা এসে পড়েছে। আমারও তাই মনে হচ্ছে। তুই বাইরে গিয়ে সবাইকে অপেক্ষা করতে বল, আমরা আসছি। নিয়াম রুমের বাইরে গেল এবং তার টিমের সকল ছেলেদেরকে অপেক্ষা করতে বলল। কিছু সময় বাদে বাকি তিনজনও বাইরে চলে আসলো। তোমাদের সবার কাজ কেমন চলছে তা আমি খুব ভালো করেই দেখলাম, বুঝলাম। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের কাজে অনেক খুশি হয়েছি। আমরা যে আপনার সাথে থেকে ভালো কাজ করতে পারছি এর জন্য অনেক খুশি। তোমাদের সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে, আর এখান থেকে নিজেদের পোশাক কালেক্ট করে নিবা। আমি চাই আমার সকল টিমের মেম্বাররা সতর্ক থাকুক এবং ছদ্মবেশে। ঠিক আছে ভাই। তোমাদের মাঝে থেকে দুইজন গিয়ে ওই পাশের গোডাউন থেকে পোশাকের প্যাকেটগুলো নিয়ে আসো আর সবার মাঝে দিয়ে দাও। মাহিমের কথা শুনে দুজন গিয়ে পোশাকের ব্যাগগুলো নিয়ে আসলো এবং যেই 50 জন ছিল তাদের মাঝে বিলিয়ে দিল। ভাই, এগুলো কিসের পোশাক? ছেলেগুলোর মাঝ থেকে একজন জিজ্ঞেস করে উঠল, তাই মাহিম বলল। আমাদের চারজনের শরীর যেমন পোশাক দেখছো, ঠিক তেমনই তোমাদের পোশাক। কোনো কাজ করতে বের হলে এই পোশাক পরে বের হবে রাতের অন্ধকারে। ঠিক আছে ভাই, বুঝছি। আগামীকাল এসে সবাই নিজের হাতে একটা কোবরা ট্যাটু করে যাবে, আমাদের দলের প্রতীক। এটা দেখে যেন চিনতে পারি যে সে আমাদের টিম মেম্বার। ঠিক আছে ভাই, কিন্তু ভাই, কেউ যদি আমাদের টিমের সদস্য হতে চায় কি করব? তার সকল ডিটেইলস মিস্টার ভূতকে মেইল করে পাঠিয়ে দিবে। এটা আবার কে? মাহিম সবার মাঝে নিজেদের সিক্রেট নামগুলো বলল,
তাদেরকে সেই নামে ডাকতে বলো। তোমাদের কাজ আজ থেকে আরো বেড়ে গেল, আমি অর্ডার দেওয়া মাত্রই যেন সব কাজ হয়ে যায়। রাজু আর নিয়ম আরো কিছু বক্তব্য দিল, আর মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনল। নিজেদের কাজ শেষ করে যে যার মতো চলে গেল। মায়া যাবার আগে নিজের পোশাক চেঞ্জ করে নিল আর সেখান থেকে চলে গেল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। মাহিম খুব ভালো মতোই নিজের গ্যাং পরিচালনা করছে, গ্যাংয়ের সদস্য সংখ্যা বেড়েছে। তাছাড়া মাহিম গ্যাংয়ের অনেক উন্নতি করেছে, দেশের কোনায় কোনায় মাহিমের লোক ছড়িয়ে পড়েছে। কাউকে যদি সাহায্য করার প্রয়োজন হয় সেটা মাহিমের লোক করে ফেলছে। দেশের সবার মুখে একটাই নাম, ডেডলি বয়েজ। এদের একটাই কাজ, রাতের অন্ধকারে মিশে গরিব অসহায় ব্যক্তিদের সাহায্য করা, আর কালো ব্যবসায়ী দুর্নীতিবাজদের হয়রানি করা। আজ পর্যন্ত মাহিম কোনো নির্দোষ ব্যক্তির টাকা মেরে নেয়নি। মাহিম মিস্টার হ্যাকারকে দিয়ে অনেক কাজ করিয়েছে, মিস্টার হ্যাকারও মাহিমের আদেশ মতো সব কিছু পালন করেছে। এরই মাঝে মাহিমের অনেক শত্রু তাও সৃষ্টি হয়েছে। কিছু কিছু শত্রু তো মাহিমের পিছনে লেগে আছে, খুঁজে পেলেই মেরে ফেলবে। কিন্তু আমাদের গল্পের নায়ক মাহিম খুবই চালাক, নিজেকে যেন কেউ খুঁজে না পাই সেই পদ্ধতি ব্যবহার করছে। খুবই নিখুঁতভাবে নিজেকে এবং নিজের টিম মেম্বারদেরকে মানুষের চক্ষুর আড়ালে রেখেছে। মিস্টার হ্যাকার, তোমাকে আর একটি কাজ করতে হবে, সেটা 2-1 দিনের মাঝে। কি কাজ করতে হবে ভাই, একবার শুধু বলেন। রাশিয়া বা চীন থেকে অস্ত্র আমদানি করতে হবে। বলেন কি ভাই, এর মাঝে আবার অস্ত্র আসছে কেন? মিস্টার হ্যাকার, আমরা আস্তে আস্তে অনেক উন্নতি করছি, আমাদের শত্রুতা এমনিতে বেড়ে গেছে, তাই দলের সেফটির জন্য অস্ত্র লাগবে। তাছাড়া আমাদের জ্ঞান সামনে আরও বড় হবে, তাই এখন থেকেই আমি এই ব্যবস্থা করতে চাচ্ছি। ঠিক আছে ভাই, আপনার কথাই রইল। হ্যাঁ, সব AK-47 এবং উন্নত মানের অস্ত্র চাই। আন্ডারগ্রাউন্ডে যারা ট্রেনিংয়ে আছে তাদেরকে দেওয়া হবে। ওকে ভাই। ভাই আজ পর্যন্ত আপনি আমার সাথে দেখা করলেন না, আবার এই আন্ডারগ্রাউন্ড কোথায় আপনি ছাড়া কেউ জানে না। কিছু কিছু বিষয় আড়ালে রাখতে পছন্দ করি আমি। আপনার উপর আমি আজ পর্যন্ত কোনো কথা বলিনি, তাই আজও আর কিছু জিজ্ঞেস করছি না ভাই। এই জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। যাই হোক, কাজটা 2-1 দিনের মাঝে করে ফেল। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে, অস্ত্রগুলো যেন খুব সাবধানে নিয়ে আসা হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, এই কাজটা আমি খুব সহজে করে ফেলব। আরও কিছু সময় নিজেদের মাঝে কথা বলল মাহিম আর মিস্টার হ্যাকার। রাতের অন্ধকারে ঢাকা ভার্সিটির সভাপতি আজমল সাহেব নিজের বেআইনি কাজ করে চলেছে। ভার্সিটিতে ড্রাগসের প্যাকেট নিয়ে এসে গুদামজাত করছে, এখান থেকে সব কিছু সাপ্লাই দিয়ে থাকে। রাতের অন্ধকারে এই কাজগুলো করে তাই কাক পক্ষীও টের পায় না, আজ কয়েক বছর যাবৎ এই কাজ করে চলেছে। ভাই, সব মাল নিয়ে এসে রাখা হয়ে গেছে। ঠিক আছে, রুমে তালা মেরে তোরা চলে যা, আর কাল থেকে এই মালগুলো সাপ্লাই করবি। ঠিক আছে ভাই। ভাই, আমাদের পাওনা টাকাগুলো যদি দিয়ে দিতেন। ঠিক আছে, এই নে 3 লাখ টাকা, টিমে যারা আছে সবাই গিয়ে চিল কর আজ, আর কাল থেকে যেন আবার কাজ ঠিক মতো হয়। চিন্তা করবেন না ভাই, আপনি আমাদের খুশি করেছেন, আমরাও আপনার খুশি করে দেব। একটা গোল টেবিলের উপর কয়েকজন বসে আছে, এরা হলো দেশের সুনামধন্য কিছু বিজনেসম্যান এবং কিছু মাফিয়া। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো শরীফ আর রিমন, দুইজনের আন্ডারে মূলত সবাই চলে। বস, দেশে যে নতুন মাফিয়া কে এসেছে, এই ডেডলি বয়েজ, এটা তো আমাদের কাজে মাঝে নাক গলাচ্ছে। কিছু দিনের আসা মাফিয়া গ্যাং আমাদের সাথে ঝামেলা করছে, তোরা কিছু করতে পারছিস না? কীভাবে কিছু করবো ভাই, তাদের তো আজ পর্যন্ত চোখে দেখলাম না। যত তাড়াতাড়ি সম্ভব এই গ্যাংকে খুঁজে বের কর,
তা না হলে পরে আমাদের আরো বেশি ঝামেলা হবে। ঠিক আছে বস, আর আমার মনে হয় এই গ্যাংয়ের কেউ ব্যাংক থেকে টাকা হ্যাক করেছে। যত লোক লাগে ঠিক কর, তবু আমি এই টিমের বসকে দেখতে চাই। কত বড় সাহস কিছুদিন আসতে না আসতে ঝামেলা করা, পাতাল থেকে হলেও খুঁজে বের কর। এদের কথাবার্তা এভাবে চলতে থাকলো, কিন্তু তারা জানে না যে ডেডলি বয়েজ দলের লিডার তরুণ খুবই দুরন্তর, তাকে ধরছর বাইরে আপাতত। রাতে চুপি চুপি বাড়ির বাইরে গিয়েছিল মায়া, নিজের কাজ করে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই রাতে ঘুমাতে দেরি হয়েছে। মাহিম কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে দেখল মায়া এখনো আসেনি। কি হলো মা, আজ তোমার গুণধর মেয়ে এখনো উঠেনি? গিয়ে দেখতো আজ এখনো উঠছে না কেন। আচ্ছা ঠিক আছে। তারপর মাহিম মায়ের রুমের দিকে যেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আজ তোকে দেখামো মজা, রোজ আমাকে পানি দিয়ে ঘুম থেকে তুলিস, আজ সেটার প্রতিশোধ নেওয়ার পর। মাহিম মনে মনে বলল কথাগুলো, ভেবে ডেভিল স্মাইল দিল। মাহিম আস্তে আস্তে মায়ের রুমে দরজা ঠেলে ভিতরে গেল। মায়ের আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। মাহিম গিয়ে মায়ের দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে টেবিলের উপর থাকা পানির গ্লাস নিয়ে সব পানি মায়ের উপর ঢেলে দিল। সাথে সাথে মায়ের লাফিয়ে উঠল, কোন শয়তান রে আমার স্বাদের ঘুম হারাম করলো? শয়তান না, আমি। তুই, তোরে তো আমি। মায়া বিছানা থেকে উঠে মাহিমকে মারতে গেল, কিন্তু মাহিম সিটকে দৌড় মারলো, কিন্তু পায়ের নিচে জুতা থাকার জন্য সেটার উপর অসাবধানের জন্য পড়ে গেল আলমারির উপর। সাথে সাথে আলমারি থেকে কেমন করে যেন একটা পোশাক পড়লো মাহিমের উপর, যেটা দেখে মায়া সাথে সাথে এসে নিজের কাছে লুকিয়ে ফেল, কিন্তু মাহিমের চোখে সেটা আগেই পড়ে গেছে। ওইটা কিসের পোশাক? এমন পোশাক তো তোর কাছে আগে দেখিনি। দেখছিস, কিন্তু তোর খেয়াল নেই তাই। না না, এমন পোশাক আগে কখনো দেখিনি। তুই এখন আমার রুম থেকে যা তো হাদা। ইস, কেন যে তাড়াতাড়ি করতে গিয়ে আলমারির দরজা না লাগিয়ে ঘুমিয়ে পড়েছি, না জানি এই গাধা আমাকে এখন কত রকমই প্রশ্ন করবে। মায়া মনে মনে ভাবলো। মায়ের মুখের দিকে তাকিয়ে মাহিম মুচকি হাসলো। কি হলো বল? আরে ভাই, এটা আমার পোশাক, তোর জেনে কি হবে? হো আচ্ছা, তাহলে এটা কি? মাহিম নিজ থেকে একটা মাস্ক তুলে মায়ের সামনে ধরে বলো। মায়া মাস্কটি দেখে জিহ্বা কামড় দিল। ইস, সব কিছু আজ এলোমেলো হয়ে গেল, এখন মাহিমকে কি বলি? মায়া মনে মনে বলো। মাহিম মাস্কটি ভালো করে দেখে বলো, বাহ দারুন মাস্ক, তার উপর টেবিল বয়েস লেখা, ও মা এই পাশে মাফিয়া কইন লেখা, খুব ভালো মাফিয়া কইন। তাও তুই, তোর হাসি শেষ হলে যা তো আমার রুম থেকে। আমার সকল প্রশ্নের উত্তর চাই। আর কিসের প্রশ্ন? এই এসব কিছু না, আমি এমন পছন্দ মতো বানিয়েছি। ডেভিল বয়েস নামটি কেমন শোনা শোনা লাগছে। ভাই তুই যা তো, না হলে তোর খবর আছে। মায়া মাহিমের হাত থেকে মাস্ক কেড়ে নিয়ে রুম থেকে বের করে দিল আর দরজা বন্ধ করে দিল। এখনকার মতো বেঁচে গেলেই, তাড়াতাড়ি কলেজের জন্য রেডি হয়নি, আর প্রশ্নগুলোর উত্তর আমি আবার জিজ্ঞাসা করব। কথাগুলো বলে মাহিম চলে গেল আর মায়া নিজের কাজের জন্য মাথায় বাড়ি দিতে লাগলো। একটা ভুলের জন্য কত প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহই জানে। কথাগুলো বলে মায়া পোশাক রেখে ফ্রেশ হতে গেল। মাহিম আর মায়া বসে আছে একটি পার্কের ফাঁকা বেঞ্চে, চারপাশে তেমন লোকজন নেই। মাহিম মায়াকে জোর করে এখানে নিয়ে আসছে, মাহিম তাকে কিছু প্রশ্ন করবে আর সেই জন্যই ধরে আনছে। আজ দুই দিন মাহিম মায়াকে শান্তিতে বাসে থাকতে দেয়নি। মাহিম ঘুরে মায়ের দিকে বসলো, মায়া কিছুটা ঘামছে আর ঘাবড়ে আছে। তো আমি কি জানতে পারি ডেভিল বয়েজ গ্যাং এর সাথে তোর সম্পর্ক কি? কি জাদা বলছিস, আর এটা তুই কিসের কথা বলছিস? তাহলে তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? আর আমি কিসের কথা বলছি তুই ভালো করে জানিস, তুই ভালো করেই বুঝতে পারছিস আমি কিসের কথা বলছি, তাই নেকামি না করে সত্যিটা বল। ওই
ওইসব আজারে কথা রাখ, তুই যেটা জানতে চাইছিস সেসব কিচ্ছু না, আমি এমনিতেই ওই পোশাকটা বানিয়েছি। তাহলেই তুই বলবি না? হুম, বাড়িতে তাহলে বলতেই হচ্ছে। কি বলবি? হ্যাঁ, এই যে তুই হয়তো ডেভিল বয়েসের দলের হয়ে কাজ করিস। প্লিজ ভাই, মা বাবাকে কিছু বলিস না, তাহলে আমাকে অনেক রাগ করবে আর আমার সিক্রেট জেনে যাবে। ঠিক আছে, বলবো না। তাহলে এবার বল। মায়া দীর্ঘশ্বাস ফেল, তারপর মাহিমকে বলল, দেখ আমি তোকে এখন যেটা বললাম সেটা তুই নিজের মাঝে সব সময় রাখবি, কাউকে বলতে পারবি না, প্রমিস কর। আগে বল, তারপর ভেবে দেখব। না, আগে প্রমিস কর। বল। মাহিম, আমি ডেডিল বয়েজ দলের সদস্য নই, আমি সেই দলের একজন পার্টনার, আর সবাই আমাকে লেডি মাফিয়া কুইন নামে চিনে। তুই তাহলে মাফিয়া কুইন? হ্যাঁ রে, কাউকে বলিস না। তো এসব কবে থেকে চলছে আর আমাকে বললি না? তো তাহলে আমিও তোর সাথে থাকতাম। আমি এটাই কলেজে ভর্তি হওয়ার পর থেকে আছি। আর তুই কি জয়েন হবি? তুই তো ভীতু, তুই এসব করতে পারবি না। সেটাও ঠিক। প্লিজ বোন, তোর সাথে এতদিন অনেক ঝগড়া করেছি, আমাকে কিছু বলিস না? আরে তোরে আমি কিছু বলবো না, কিন্তু আমার এই কথা যদি মুখ থেকে বের হয় তাহলে তোর খবর আছে। মায়া কিছুটা বুক ফুলিয়ে বলার মতো বলল। মাহিম এটা দেখে কিছু সময় ভীত হয়ে তাকে রইল, তারপর নিজের পেট ধরে হা হা করে হাসতে লাগলো। কি রে অযথা হাসছিস কেন রে? তোকে আমি ভয় পাবো? তুই ভাবলি কি করে, তোর বড় ভাই হই আর তোকে ভয় পাবো? আমার কাছে কিন্তু বন্দুক আছে, বেশি বাড়াবাড়ি করলে তোরে উড়িয়ে দিব। তার আগেই আমি মা বাবাকে তোর এই কথা বলে দেব, তখন দেখিস। তাই আমার সাথে সাবধানে কথা বলিস। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিস, যত সময় তুই আমার সাথে ভালো ব্যবহার করবি তত সময় প্রমিস থাকবে, তার আগে নয়। ভালো ব্ল্যাকমেল শুরু করছিস, বুঝতে পারছিস? তুই যেটা ভাবিস, আমি ডোন্ট কেয়ার। দেখ মাহিম, মায়া দাঁত চেপে বলল, কিছু করতে পারবি না বোন আমার, তুই এখন আমার হাতের মুঠোয়। কোন দুঃখে যে সেদিন পোশাকটা এমন করে রাখতে গিয়েছিলাম, সেদিন এমন রাখলে আজ এই দিন দেখতে হতো না। সেই আফসোস এখন করে লাভ নেই। হুম, চল এখন বাসায় যাওয়া যাক। হুম। তারপর দুজন বাইকে করে বাসে চলে আসলো। দুই দিনের মাঝে মাহিম তার সকল আন্ডারগ্রাউন্ডের লোকের কাছে নামি দামি বন্দুক পৌঁছে দিল, যারা নিয়মিত সেখানে ট্রেনিং করছে, আর বাইরে যারা আছে তাদের শুধু সাধারণ রক্ষা করা আর সেফটির প্র্যাকটিস করে, এই জন্য মাহিম তাদের শুধু হাত বন্দুক দেওয়ার ব্যবস্থা করেছে। আর দুই দিনের মাঝে সব হয়ে গেল। রাজু নিয়ামও নিজেদের কাজে খুব সিনসিয়ার, মায়াও তাদের সাথে কলেজে বাদ দিয়ে এসে প্র্যাকটিস করত। মায়া মনে করত মাহিম আর বাকিরা কিছু জানত না, কিন্তু রাজু মাহিম নিয়াম সব জানত, কিন্তু কিছু বলতো না। মাহিম মিস্টার হ্যাকারের কথা বলছে নিজের ফোনে। ভাই অনেক অস্ত্র কেনা হয়েছে, আর কিছু কি লাগবে? আপাতত লাগবে না, তুমি ভালো করে কাজটি করেছো। আর হ্যাঁ, আমি তোমার কাছে একটা স্পেশাল বন্দুক পাঠিয়েছি, যেটা তুমি নিজের কাছে রাখবে। কিন্তু ভাই এটা আমার দরকার ছিল না। সেটা আমি বুঝবো, তুমি তোমার কাছে রেখে দাও। আচ্ছা ভাই। মাহিম মায়া নিয়াম আর রাজু বন্দুক চালানোর প্র্যাকটিস করছে। মাহিমের এসব অনেক আগে থেকেই আয়ত্ত আনা হয়েছে, তবু বন্ধুদের সাথে এটা করছে। আচ্ছা মিস্টার ডেভিড, তুই কি কোনোদিন প্রেম করেছিস? আরে ভাই ওইসব বলিস না, ওইসব পছন্দ না আমার। তুই কোনোদিন করেছিস কুইন? এখানে মায়াকে কুইন বলা হয়েছে। একসাথে অনেকদিন কাজ করার কারণে নিজেদের মাঝে তুই করে ডেকে কথা বলে, আর সেটা মাহিমই বলেছে ডাকতে। আর মাহিম তো জানে কুইনটা তার নিজেরই আপন বোন। আরে আমার এইসব ইন্টারেস্টিং নেই, আর আমি এই লাইনে আছি, তাই ওইসব প্রেম প্রীতি তো করবই না। গুড কুইন, এমনিতে কয়েকদিন বাদে তুই পুরো দেশের কুইন হবি। সে আশাই বালি, তাছাড়া আমাদের থেকে কত বড় বড় মাফিয়া গ্যাংস্টার আছে,
আরে চিন্তা করিস না, তুই শুধু আমাদের সাথে ধরে থাক, বাকিটা আমি দেখব। আরে কুইন, তুই চিন্তা করিস না, ডেভিড যখন বলেছে কিছু তো করবেই। হ্যাঁ জানি, কারণ ডেভিড সাথে তোরা দুজন অনেক অনেক ইন্টেলিজেন্ট। কিছুদিনের মাঝে তোরা গ্যাংটাকে অনেক বড় করছিস আর খুব সুন্দরভাবে পরিচালনা করছিস। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি দেশের বড় মাফিয়াদের পেছনে রেখে এগিয়ে। হ্যাঁ কিন্তু এটাও দেখতে হবে, আমাদের অনেক শত্রু তৈরি হচ্ছে। আবার ডেভিড কিছুদিন হলো ড্রাগস বেআইনি কাজে ব্যক্তিদের গুম করে দিচ্ছে, না জানিয়ে তাদের লিডার কি করবে। ডেভিড থাকতে এসব চিন্তা তোর করতে হবে না। দলের বস তুই, তাহলে সব ডেভিড করে কেন? আরে আমি তো মাত্র শো। এভাবে তারা নিজেদের মাঝে কথা বলতে লাগলো আর মারামারির জন্য কিছু প্র্যাকটিস করতে লাগলো। পুরো দেশ নয় রে, আমি পুরো রকস্টার সিটির রাজ করতে চাই। পুরো বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আমাকে রকস্টার সিটির বাদশাহ হতে হবে, আর সেটা হতে হলে আমাকে এখন থেকে আস্তে আস্তে আমার গন্তব্যে এগিয়ে যেতে হবে। মাহিম প্র্যাকটিস করতেছিল আর নিজের মনে মনে কথাগুলো ভাবতেছিল। এই বয়সে যেভাবে তার চিন্তা ভাবনা আকাশ সমান, না জানি ভবিষ্যতে কি হবে। দোস্ত একটা খারাপ খবর আছে রে। কি খারাপ খবর রে? গত রাতে কারা যেন আয়েশাকে ধর্ষণ করেছে আর মেরে ফেলেছে। কে? দেখতে দেখতে ইন্টারের পরীক্ষা এগিয়ে আসলো। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় নিজের গতিতে ধাবমান। সবাই নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত, কিন্তু সবাইকে একটা জিনিস অবাক করেছে আর সেটা হলো আয়েশার হাবভাব চেঞ্জ লাগছে। কিছুদিন থেকে ভালো করে কোচিংয়ে আসছে না, পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে না। এটা নিয়ে মায়া আর বাকিরা অনেক কিছু ভাবছে, এমনকি অনেক কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু আয়েশা কিছু বলেনি, প্রতিবার চুপ করে কাটিয়ে গেছে। রাতে খাবার টেবিলে বসে আছে মাহিম, মায়া, মালিক আর সালাম সাহেব। সালাম সাহেব কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, এই জন্য আজ মাহিম আর মায়া চুপ আছে, না হলে নিত্যদিনের ঝগড়া তাদের চলতেই থাকবে খাবার টেবিলেও। আচ্ছা শোনো, তোমাদের যেই কথা বলতে চেয়েছি, একটা ভালো খবর আছে। কি খবর বাবা? আমি দেশের টপ 3 বিজনেসম্যান হয়ে গেছি, আর এটা কিছুদিন আগে জানতে পেরেছি। কি সত্যি বাবা, এই খুশির খবর আমাদের আগে দাওনি কেন? ভাবছিলাম আনুষ্ঠানিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, কিন্তু সেটা আর হলো না। নিজের পেটে এই খুশির খবর চেপে রাখতে পারছিলাম না। এটা খুবই খুশির খবর, তুমি বলে ভালো করেছ। আরেকটি কথা আছে। কি কথা বাবা? তোমাদের ইন্টার পরীক্ষা শেষ হলে আমরা ঢাকায় শিফট করব, সেখানে আমি একটা বাড়ি কিনেছি, খুব সুন্দর। ওয়াও বাবা, সত্যি কেমন হয়েছে বাড়িটা? অনেক অনেক সুন্দর বাবা। সব কিছু এখানেই থেকে ঠিক করলে ভালো হয়, মানে তোমার বিজনেসের কাজ। কেন মাহিম, সেখানে নতুন জায়গা, আবার আমার বিজনেসের কাজ সব ওইখানে বেশি হবে। কিন্তু এখানে তো সবাই আমার পরিচিত, আর পরিচিত জায়গা ছেড়ে কিভাবে থাকবো? আরে গাধা, ওই জায়গাটায় গিয়ে পরিচয় হয়ে নিবি, তাহলে পরিচিত হয়ে যাবে। আমি তো যাওয়ার জন্য এক পায়ে রাজি, আর তোর যদি যেতে ইচ্ছে না হয় তাহলে তুই একলা এখানেই থাক। হুম, তাই থাকবো। আরে মাহিম, নতুন জায়গায় কিন্তু ঠিক হয়ে যাবে বাবা। হ্যাঁ মাহিম, মন খারাপ করে থেকো না, আমাকে আরো উপরে উঠতে হলে ঢাকায় যেতে হবে। তাছাড়া সেখানে তোমার ছোট আঙ্কেল থাকেন, অনেক করে বলেছে আমরা যেন সেখানে যাই। ছোট আঙ্কেল? মাহিম জিজ্ঞেস করলো। হ্যাঁ, তোমাদের ছোট আঙ্কেল, আমার ছোট ভাই। কিন্তু তার কথা তো আগে বলনি বাবা। সে অনেক কথা, পরে শুনো। ছোট আঙ্কেলের নাম কি? কালাম চৌধুরী। আচ্ছা খাওয়ার দাওয়ার করে নাও, এত কথা বলতে হবে না এখন। মালিকা বেগম সালামের কথা শুনে কিছুটা মুখ কালো করেই বলল, কেমন হয়েছে যে সালামের কথা মাহিমদের বলেনি? আর মালিকা বেগম মুখ কালো করলো কেন?
সকালে মাহিম ঘুমিয়েছিল, তখনই তার ফোন বেজে উঠল। মাহিম ঘুমঘুমো চোখে বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো, কিন্তু ফোন রিসিভ করে যেটা শুনলো তা শুনে চোখের ঘুম ছুটে গেল, কারণ ফোনের ওপর পাশ থেকে রাজু বলল, মাহিম তুই যেখানে থাকিস না কেন কলেজ মোড়ের পার্কে চলে আয়। কিন্তু কেন এত সকালে? আরে ভাই আয়, আয়েশা আর আমাদের মাঝে নেই। কি? হ্যাঁ বেশি কথা বলিস না, মায়াকে নিয়ে তাড়াতাড়ি আয়। রাজু কথাগুলো বলে ফোন কেটে দিল। রাজুর কথাগুলো মাহিমের মাথায় ঘুরছে, আয়েশা আর তাদের মাঝে নেই। কেমন হলো যে আয়েশা আর নেই? মাহিম আর কিছু ভাবতে পারলো না, তাড়াতাড়ি কোনো রকম ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। বাসে এখনো কেউ ওঠেনি, তাই বুঝতে পারলো না। মাহিম বাইক নিয়ে বেরিয়ে গেল, দ্রুত গাড়ি নিয়ে কলেজ মোড়ের কাছে সেই পার্কের কাছে পৌঁছালো। চারপাশে অনেক প্রেস আর পুলিশ, এগুলো দেখে মাহিমের বুক কেঁপে উঠল। মাহিম বাইক রেখে সামনে এগিয়ে গেল, কোনো রকম ভিড় ঠেলে দেখল আয়েশাকে ঢেকে রাখা হয়েছে, শুধু মুখটা বের করে রাখা হয়েছে। দেখতে খুব নিষ্পাপ লাগছে, মুখের অবস্থা খুব খারাপ, ঠোঁট কেটে রক্ত বের হয়েছিল, সেটা শুকিয়ে আছে। কিছুটা দূরে আয়েশার বাবা মা কান্না করছে। মাহিমকে দেখে রাজু আর নিয়াম এগিয়ে আসলো। এই সব কিভাবে হলো রাজু? গতকাল রাতে আয়েশা বাসায় ফিরেনি, আর সকালে এইসব। ওর মায়ের থেকে জানতে পেরেছি আয়েশা নাকি তার বন্ধুদের সাথে বের হয়েছিল, আর তারপর এটা। ওর বন্ধু বলতে তো আমরাই। সেটাই বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব? আয়েশার লাশ পোস্টমর্টম করতে নিয়ে গেল পুলিশ। যাওয়ার আগে কিছু কথা জিজ্ঞাসা করলো সবাইকে, আর কাউকে সন্দেহ হয় নাকি সেটা জিজ্ঞেস করলো। মাহিম আয়েশার মা বাবার দিকে এগিয়ে গেল। আন্টি এইসব কি? তোমরা তো ভালো জানো সে তো তোমাদের সাথেই ছিল, তোমরাই আমার মেয়েকে মেরে ফেলেছ। আন্টি এসব কি বলছেন? আমরা আয়েশার ছোটবেলা বন্ধু, তার সাথে কেন আমরা এমন করব? আর আয়েশা তো কাল আমাদের সাথে আসেইনি। কি বলছো, কিন্তু সে তো বাড়ি থেকে বের হবার সময় তোমাদের কথা বলল। এর মাঝে কিছু তো আছেই। আমার একটা মাত্র মেয়ে। আয়েশার মা কান্না করছে, এটা দেখে কারো ভালো লাগলো না। আন্টি যেই এমন করুক না কেন, তাকে খুঁজে বের করে কঠিনতম শাস্তি দেব। আপনারা এখন বাসায় চলুন, রাজু গাড়ি ঠিক কর। নিয়াম একটি গাড়ি ডেকে আনলো। মাহিমার রাজু আয়েশার মা বাবাকে নিয়ে বাসে আসলো। কোনোভাবেই তাদের এসব থেকে সামলানো যাচ্ছে না। মায়া সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নিজের মায়ের কাছে কফি চাইলো। মালেকা বেগম কফি বানিয়ে দিল মায়ের কাছে। মায়া মাহিমকে একটু ডেকে দে তো, বাজারে যেতে হবে। ঠিক আছে মা। মায়া মাহিমের রুমের কাছে এসে দেখল রুমের দরজা খোলা, আর রুমে কেউ নেই। গাধাটা আবার সকাল সকাল কই গেল? মায়া পুরো রুমে খুঁজে পেল না। মায়া বের হয়ে নিজের রুমে আসলো, তারপর নিজের চাবি রাখার জায়গায় ফাঁকা দেখে বুঝলো মাহিম বাইক নিয়ে বের হয়েছে। এই জন্যই বলি গাধা সকালে নেই কেন, বাইক নিয়ে বের হয়েছে, আজ ওর হচ্ছে। মায়া মাহিমকে ফোন দিল। মাহিম আয়েশার বাড়িতে, আয়েশার মরদেহ কেবল নিয়ে এসে ধোয়ানো হয়েছে। মাহিম নিজে ফোন বের করে দেখল মায়া ফোন দিয়েছে, তাই ফোন কেটে দিল। কিন্তু মায়া আবার ফোন দিল, তাই ফোন রিসিভ করলো। হ্যালো। মায়া আর কিছু বলতে পারলো না, তার আগে চারপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পারলো। মাহিম তুই কোথায়, আর কান্না করছে কে? তুই আয়েশা বাড়িতে চলে আয়, বুঝতে পারবি। এটা বলেই মাহিম ফোন কেটে দিল। মায়া হেলো হেলো করলো, কিন্তু কোনো কাজ হলো না। মায়া দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল, পিছনে থেকে মালেকা বেগম ডাকলো কিন্তু শুনলো না। মায়া দ্রুত গাড়ি ঠিক করে আয়েশার বাসায় রওনা দিল, যথাসময়ে সেখানে পৌঁছে গেল। চারপাশের লোকজন দেখে মায়া অবাক হয়ে গেল। ভিড় ঠেলে মায়া ভিতরে গিয়ে দেখল খাটিয়াতে একজনকে শুয়ে রাখা হয়েছে। মায়া তার কাছে এগিয়ে গিয়ে দেখল সেটা তার প্রাণ প্রিয় বান্ধবী আয়েশা। আয়েশা এটা তোর কি হয়েছে, তুই এখানে শুয়ে আছিস কেন? মায়া কান্না করে আয়েশাকে ডাকতে লাগলো, কিন্তু আয়েশা শুনল না। মায়া বুঝতে পারছে না এক রাতে কি এমন হলো। কিছু সময় যাবার পর আয়েশাকে মাটি দেওয়ার জন্য নেওয়া হলো। চারপাশ থেকে মানুষের মুখ থেকে অনেক কথা রটিয়ে পড়েছে,
এই জন্য আয়েশার বাবা মা আরও ভেঙে পড়েছে। মাহিম তাই তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করছে। মাহিম গিয়ে নিজের বোনকে আয়েশার লাশের কাছ থেকে সরিয়ে ফেল। মাহিম, এসব কিভাবে হলো? নিজেকে সামলা, সব পরে বলবো, আর আয়েশা মাকে সামলা। কথা বলে আয়েশার খাটিয়া নিয়ে যাওয়া হলো, আর যথাসময়ে দাফন করা হলো। আয়েশাকে দাফন করে আয়েশার বাড়িতে ফিরল সকলে। একদিনের মাঝে সব পরিবর্তন হয়ে গেছে। আগের দিন খুশিতে ছিল পুরো পরিবার, আর আজ মৃত্যু শোকে। মাহিম, রাজু, নিয়াম আয়েশার মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। এর মাঝে পুলিশ থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে, আয়েশাকে প্রায় 60-8 জন মিলে ধর্ষণ করেছে আর নির্মমভাবে হত্যা করেছে। এটা শুনে মায়ের অনেক রেগে যায়। আমার মেয়েটাকে কোন জানোয়ার এইভাবে নির্মমভাবে হত্যা করলো? আন্টি, যেই এমন করুক না কেন, আমি তাদের ছাড়বো না। কিভাবে খুঁজে পাবো কারা এমন করেছে, কিছু তো জানা নেই। সব ঠিক হবে, আপনি নিজেরে সামলান। মায়া কিছু একটা ভেবে আয়েশার রুমে আসলো। তারপর পরের টেবিলে আয়েশার ডায়েরি খুঁজতে লাগলো, যেটা আয়েশার দৈনিক লেখার অভ্যাস ছিল। খুঁজতে খুঁজতে সেটা পেয়ে গেল। মায়া পেজ উল্টিয়ে উল্টিয়ে দেখতে লাগলো। আজ ইন্টার টেস্ট পরীক্ষা শেষ। এমপি ছেলে আমাকে ডেইলি প্রপোজ করে বাড়ি আসার পথে। প্রথমে না করলেও আজ তার প্রপোজ অ্যাকসেপ্ট করব। আবার কয়েক পেজ পর, আকাশ আমার সাথে রুম ডেট করতে চেয়েছে, তাই আমি তার বন্ধুদের সামনে থাপ্পড় মেরেছি আর ব্রেকআপ করেছি। মায়া আবার পেজ উল্টালো, যেটা ডেট গতকাল লেখা। আমি যে প্রেম করতাম এটা আমার বন্ধুদের জানাইনি। সেই দিনের জন্য আকাশ আজ ক্ষমা চেয়েছে আর বিকেলে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছে। একলা যেতে ভয় করছে, তবুও আকাশের রিকোয়েস্টে যেতে হবে। বাড়িতে মায়েদের সাথে থাকবো বলে বিকেলে বের হব, কারণ আমি আকাশকে ভালোবাসি, তার এই কথা ফেলতে পারিনি। ডায়েরির পেজ পড়ে মায়া যা বোঝার বুঝে গেল। রাগে তার শরীর ফেটে যাবার অবস্থা। তখনই তার কাঁধে কেউ হাত রাখলো। মায়া পিছনে ঘুরে দেখলো মাহিম, সাথে সাথে মাহিমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিম, ওই আকাশ জানোয়ার আয়েশার সাথে? কান্না করার জন্য মায়া কিছু বলতে পারছে না। মাহিম অনেক কথা বলে মায়াকে শান্ত করলো। মায়ের চোখ মুছে গলা দৃঢ় করে বলল, এদের একটা কেউ আমি ছাড়বো না, কঠিন মৃত্যু দিব আমি। তুই কিভাবে পারবি, আর এরাই যে এমন করছে তুই শিওর কিভাবে? তুই হয়তো ভুলে গেছিস আমি কাদের সাথে কাজ করি, তাছাড়া আমি নিজেই লেডি কুইন। তাহলে তুই ওদের সাহায্য নিস? তার দরকার হবে না, এটা আমার প্রথম পরীক্ষা আর সেটা সফল হতেই হবে। যাই করিস না কেন, নিজের দিকে খেয়াল রাখিস, আর কোনো সাহায্য লাগলে বলিস, কারণ আয়েশা তো আমারও বন্ধু ছিল। ঠিক আছে, এখন চল আঙ্কেল আন্টিকে বোঝানো যাক। মায়া ডায়েরিটা নিজের কাছে রেখে দিল, তারপর রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে গেল। এই কয়েকদিনে মায়া অনেক চুপচাপ হয়ে গেছে। আগের মতো আর মাহিমের সাথে বা অন্যদের সাথে কথা বলে না, নিজেকে অনেক গুটিয়ে নিয়েছে। আয়েশার মৃত্যু মায়া কোনোভাবে মানতে পারছে না। হ্যাঁ মালিকা, মেয়েটা কেমন চুপ হয়ে গেছে, কিছু তো একটা করতেই হবে। এখানে থাকলে সেটার প্রভাব থেকে যাবে, তাই ভাবছি মায়াকে নিয়ে আমরা সবাই ঢাকা চলে যাই। যাব, কিন্তু পরীক্ষা শেষ হলে, আর কিছুদিন বাদে পরীক্ষা। ও তো পড়াশোনা ঠিক মতন করছে না। মাহিম সিঁড়ির উপর দাঁড়িয়ে মা বাবার কথা শুনে একটা ভেবে নিজের রুমে চলে গেল। মায়া আজকাল একটু বেশি বাইরে থাকছে, পড়াশোনা একটুও করছে না। সন্ধ্যার পর মায়া বাসায় ফিরল, যেটা দেখে মাহিম তার রুমে গেল। মায়া, তুই কি চাইছিস বলতো? তোর এমন আচরণ মা বাবাকে কষ্ট দিচ্ছে। আমি তো কিছুই করছি না মাহিম। তাহলে মা বাবার সামনে আগের রূপে ফিরে আয়। আগের রূপে ফিরবো, কিন্তু শয়তানগুলোকে শেষ করার পর খুব তাড়াতাড়ি শেষ করব। ও, তার মানে ওদের খোঁজ পেয়ে গেছিস? হ্যাঁ, আর আজ রাত থেকে কাজ শুরু করব। ওই আকাশের বন্ধুদের তো? মায়া, তুই কি নিজের হাতে? হ্যাঁ, আমি নিজের হাতে মারতে চাই, আর এর মাঝে তুই আসবি না। ঠিক আছে, তোর যেটা ইচ্ছে কর, কিন্তু মা বাবার সামনে আগের মতো আচরণ করবি।
এটা বলে মাহিম রুম থেকে বেরিয়ে গেল। আর মায়া ভাবতে লাগলো, আজ থেকে এই শহরে মাফিয়া কুইনের তাণ্ডব চলবে, খুন হবে কিছু পাপ্পি। মাহিম নিজের রুমে যেতে যেতে মনে মনে বলল, মায়া তুই যাই করিস না কেন, তোর এই হাদারাম ভাই ছদ্মবেশে সব সময় তোর পাশেই থাকবে। রাতের অন্ধকারে মায়া নিজের মাফিয়া ড্রেস পরে রুম থেকে বেরিয়ে গেল। বাড়ির সবাই ঘুমিয়ে আছে, এই সুযোগে মায়া বেরিয়ে গেল, কিন্তু তার অজান্তে কেউ একজন পিছু নিল। মায়া একটা ক্লাবের সামনে এসে থামলো, ক্লাবের ভিতরে নাচ গানের শব্দ হচ্ছে। মায়া দূরতে হেঁটে সেখানে গেল, এখানে 6-7 জন নাচ গান করছে, এরা সকলে আকাশের বন্ধু। মায়া গিয়ে গান বন্ধ করে দিল, এরা দেখে সবাই অবাক হয়ে গেল। কে রে তুই? তোদের মিত্রদূত। একটা মেয়ে হয়ে আমাদের মারবি? তার থেকে বরং আমাদের সাথে চিল কর, মস্তি কর। মস্তি তো করবই, ঠিক আছে, তার আগে বল আয়েশার সাথে যেভাবে মজা করছিস আমার সাথে পারবি তো? আরে ওই আকাশের গার্লফ্রেন্ড শালির সাথে সেই মজা করছি, সবার প্রথমে তো আকাশ করছে, সেই মস্তি হয়েছে। হ্যাঁ, এখন তোদেরকে আমি মস্তি দিব অন্যভাবে, তারপর তোর বন্ধু আকাশকে স্পেশাল। রাসেল মায়ের দিকে এগিয়ে আসতে লাগলো, এতে মায়া নিজের ছুরি বের করে রাসেলের চোখে ঢুকিয়ে দিল। আহ আমার চোখ! রাসেল নিজের চোখ ধরে গড়াগড়ি খেতে লাগলো, আর বাকিরা ঘাবড়ে গেল। এই তুই কি পাগল হয়ে গেছিস, এটা কি করলি? সবার সাথে একই মজা করব, তারপর টুকুস করে উপরে পাঠিয়ে দিব। এই সবাই ধর শালিকে। সিজানের কথা শুনে বাকিরা মায়াকে ধরতে আসলো, তাই মায়া শিস বাজালো, সাথে সাথে বাকিদের চারপাশ থেকে কালো পোশাকধারী লোক ঘিরে ফেলো। কে তোরা? সব লোক আমার, আজ তোদের নির্মমভাবে হত্যা করব। গাইস এদের সবাইকে চেয়ারে বাঁধা অবস্থায় ব্যবস্থা করো। ঠিক আছে কুইন। মায়ের কথা মতো সবাইকে চেয়ারে বাঁধলো, সবাই ছেড়ে দেওয়ার কথা বলছে কিন্তু মায়া ছাড়ছে না। আমাদের ছেড়ে দে, না হলে আমাদের বাবা তোরে ছাড়বে না। সে যা পরে হবে দেখা যাবে, এখন বেঁচে তো দেখা। মায়া ইশারা করতেই সবাই সরে দাঁড়ালো, মায়া এক এক করে সবার আঙ্গুল কেটে নিল, সবাই কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। ছেড়ে দে আমাদের, এত তারা কিসে, মস্তি করে নে। তারপর মায়া নিজের চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেল, আর চোখ খুলে সবার চোখের ভিতরে সুই ঢুকিয়ে দিল। সবাই চিৎকার করতে লাগলো, মায়েদের চিৎকার সহ্য করতে না পেরে সবাইকে গুলি করে মেরে দিল। আহা আমি সফল হয়েছি, আহ আমি সফল হয়েছি, দেখ আয়েশা তোর জন্য আজ আমি নিজের হাতে প্রথম খুন করলাম, এই লেডি মাফিয়া কুইনের হাতে প্রথম খুন, তাও ধর্ষণেরা। মায়া চিৎকার করে কান্না করতে লাগলো, মায়ের লোকেদেরও চোখে পানি। এইদিকে সবার আড়াল থেকে একজন এইসব দেখে চলে গেল। ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া খবর, বরুণ এমপির ক্লাবে তার ছেলের বন্ধুরা আড্ডা দিতেছিল, আর সেই রাতের অন্ধকারে লেডি কুইন নামে কেউ একজন খুব নৃশংসভাবে খুন করেছে, আর খুনের কারণ কিছুদিন আগেই নাকি তারা একটা মেয়েকে ধর্ষণ করেছিল, সেটার প্রমাণও পাওয়া গেছে। খবরটি দেশের আনাচে কানাচে পৌঁছে গেল, কেউ কেউ তো ভালো হয়েছে বলছে, আবার কেউ কেউ ভয়ে আছে। আকাশ বাবা, তুই এটা করছিস আর আমাকে জানানোর প্রয়োজন মনে করিস নি? ড্যাড আমি তো বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। হ্যাঁ গাধা, ভাগ্য ভালো তুই কাল রাতে এদের সাথে ছিলি না, তাই বেঁচে গেছিস। এখন কি করবে বাবা? তুই ঢাকায় চলে যাবি, তোর চাচার বাসায়, আর সেটা আজ রাতেই। ঠিক আছে বাবা। ডেডলি ভয়েস, এখন এই লেডি কুইন দেশে হচ্ছেটা কি? যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে, সবকিছু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন হলে রকস্টার সিটির বাচ্চা আমাদের থেকে পাওয়ার নিয়ে নেবে আর মেরে দেবে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, আর পাচার বেশি বেশি করতে হবে, তাহলে বস খুশি হবে। হ্যাঁ আমাদের টিমের সকলদের এক করবি। দুই দিন পর। লেডি কুইন, তুই এইসব কি করেছিস? আমি ঠিকই কাজ করছি, ওদের বেঁচে থাকার কোনো মানেই হয় না, তোরা জানিস না ও কি করেছে। আমি সব জানি,
তাই বলে খুন? তোরা তো খুন করেছিস ভালোর জন্য, আর আমিও করছি। যা হয়ে গেছে হতে দে। তোদের একটা কথা বলার আছে। কি বল? আমি পরীক্ষা দেওয়ার পর ঢাকায় চলে যাব, সেখান থেকে কাজ করব। তাছাড়া আমার কাছে খবর আছে আকাশ ঢাকায় আছে। আচ্ছা ঠিক আছে যাস, এমনিতে ঢাকায় আমাদের লোক লাগতো। তোদের সাথে হয়তো আর আগের মতো দেখা হবে না। আরে সমস্যা নেই, আমাদের কাজ তো থেমে থাকছে না। নিজেদের মাঝে আরো অনেক পরামর্শ করতে লাগলো। দেখতে দেখতে চার মাস কেটে গেল। মাহিম মায়েদের এইচএসসি পরীক্ষার শেষ, খুব ভালোভাবেই তারা পরীক্ষা দিয়েছে। আজ মাহিমরা ঢাকায় চলে যাবে, তাই সব কিছু রেডি করছে, গাড়িতে জিনিসপত্র তুলছে। বাড়ির বাইরে মায়া, মাহিম, নিয়াম আর রাজু দাঁড়িয়ে কথা বলছে। ভাবতেও পারিনি আমাদের এইভাবে আলাদা হয়ে যাওয়া লাগবে। ভাগ্যে এটা ছিল, তাই ওদের ছাড়া কিভাবে চলবে? আরে ভাই দেখা করব, আমার সমস্যা নেই। আরে তোরাও পরিবারকে বলে ঢাকায় চলে আয়। আমরা গিয়ে কি করব? অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য কোচিং করবি। বাহ, গাধার মাথায় সেই বুদ্ধি। হ, আগে থেকে আছে কিন্তু কারো চোখে পড়েনি। আচ্ছা আজ তোরা যা, কিছুদিনের মাঝে আমরা চলে আসছি। তোদের কথা শেষ হলে গাড়িতে এসে বস। ঠিক আছে বাবা। সাবধানে থাকিস তোরা। তোরাও তো আগে গিয়ে ফোন করিস। আর তোরা এখানে থাকলে আয়েশার পরিবারের খোঁজ নিতে ভুলবি না। মনে থাকবে অবশ্যই। তারপর মাহিমের পরিবার কুষ্টিয়া ছেড়ে চলে গেল ব্যস্ত শহর ঢাকায়। ঢাকা শহরের যদি একজন ভালো মাফিয়া থেকে থাকে, আর সেটা হলো ঢাকার কিং জিলানি, খুবই ভালো। আজ পর্যন্ত কোনো নির্দোষ ব্যক্তিকে মারেনি, আর বেআইনি কাজের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে। পরিবারের বলতে কেউ নেই, বাড়িতে একজন থাকে, আর সেটা হলো রাজ নামের একটি ছেলে। ভাই আপনাকে কত করে বলবো, এই মদ খাওয়া ছেড়ে দিন। আমার জীবনের সঙ্গে এটাই ছোট, তাছাড়া কোনো নাম নেই। নিজেকে গুছিয়ে নিন আর এই পথ থেকে চলে আসুন। এই পথ থেকে সরে গেলে কিছু জানোয়াররূপী মানুষ বেশি বেড়ে যাবে। আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, আপনি আরো বেশি করে খান। এটা বলে রাজ রেগে রুম থেকে বেরিয়ে গেল। সব ছাড়বো যেদিন দুনিয়া থেকে বিদায় নেব। আকাশ চল আজ লং জার্নি করে আসি। আরে ভাই যাবো তো, কিন্তু মেধা যাবে তো? আরে না, ও তো নানির বাসায় গেছে। ঠিক আছে তাহলে যাওয়া যায় ভাই, মাস্তি হবে। তোর শুধু এই কথা? এটার জন্য কুষ্টিয়া থেকে ঢাকা এসে পড়েছিস? জীবনে মাস্তি ছাড়া আর কিছুই নেই। বুঝছি ভাই। আকাশ কথা বলতেছিল তার চাচাতো ভাই নিলয়, চাচা আতাউর রহমান ভার্সিটির সভাপতি। নতুন জায়গায় এসে মাহিমের প্রচুর বিরক্ত লাগছে, বাসা থেকে বের হতে পারছে না, কিছু চিনে না তাই। অন্যদিকে মায়া তো ফুল হ্যাপি মুডে আছে। এখানে সালাম সাহেব নিজের নতুন বাড়িতে উঠেছে, এখানে আগে থেকে আঙ্কেল কালাম চৌধুরী ছিল। মাহিম হলরুমে বসে টিভি দেখতেছিল, আর মায়া নিজের ফোন টিপতে ব্যস্ত, আর মালেকা বেগম নিজের কাজ করতে। তখনই বাড়িতে দুই ভাই সালাম ও কালাম প্রবেশ করলো। মাহিম নতুন জায়গা না ঘুরে সারাদিন বাড়িতে থাকলে চলবে? বাবা কিছু তো চিনি না। কিছু চেনা লাগবে না, আমি ড্রাইভারকে বলে দিব, সে তোমাদের বিকেলে পুরো শহর ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে চাচা, আমি রাজি। মায়ের নিজের মনে প্ল্যান কষে নিল, আর মাহিম অসহায় ফেস নিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। বিকেলে মাহিম আর মায়া রেডি হয়ে বের হলো, গাড়িতে করে তারা পুরো শহর ঘুরে দেখতে লাগলো। মায়ের চারপাশে খুব নিখুঁতভাবে দেখতে লাগলো। মায়া এত কি দেখছিস রে? সব ভালো করে চিনে রাখছি, পরে আমার কাজে দিবে। হ্যাঁ বুঝতে তো পাচ্ছি, তোর কেশের কাজ দিবে। ড্রাইভার গাড়ি থামান, গাড়ি থামান, মায়া চিৎকার করে বলে উঠল। সাথে সাথে ড্রাইভার গাড়ি থামালো। কি হলো মায়া, গাড়ি থামাতে বললি কেন? ওই দেখ, ওই বাসার গেইটে গাড়ির কাছে আকাশ দাঁড়িয়ে আছে। মায়ের কথা শুনে মাহিম জানালা দিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে।
বেচারা আকাশ এবার তো গেল। ও কোনো বেচারা নয়, ও খুনি। মায়ের নিজের ফোন বের করে বাড়ির পিক তুলে নিল, সাথে আকাশেরও। ছবি তুললি কেন? তুই গাধা বুঝবি না। মায়ের নিজের ফোন থেকে কাউকে মেসেজ করলো, ছবির ব্যক্তি আর বাড়ির সকল খবর চায়, আর তাড়াতাড়ি এসে এই ছেলের সব সময় খবর চায়। মেসেজটা পাঠিয়ে মায়া মুচকি হাসলো, যেটা মাইম দেখে ফেলো আর বলো, তোর এই হাসির মানে কি? সেটা কাল বুঝতে পারবি। চাচা আপনি গাড়ি চালানো শুরু করেন। ঠিক আছে ম্যাম। আরে ভাই, বাড়ি থেকে বের হতে তোর এত সময় লাগে? আরে একটু দরকারি কাজ ছিল, তাই আর আজ সারা রাত মস্তি করবো, তাই সব কিছু করে আসলাম। বুঝতে পারছি ভাইয়া, তুমি খুব শেয়া না। তুইও কম নহে, নিজের গার্লফ্রেন্ডকে ছাড়িস নি। ওই কথা বাদ রাখো, এখন চলো দামি ক্লাবে যাওয়া যাক। গাড়ি তোর। তারপর দুইজন মিলে গাড়িতে করে রওনা দিল। মাহিম নিজের রুমে বসে রকস্টার সিটির বিষয় নিয়ে রিসার্চ করতেছিল, কিভাবে কি করবে, কিভাবে সেই জায়গায় পৌঁছানো যায়। মাহিম ছোট হতে পারে, কিন্তু চিন্তা ভাবনা সবার ঊর্ধ্বে। নিজের ল্যাপটপের সামনে বসে বিভিন্ন বিষয়ে দেখতেছিল রকস্টার সিটি সম্পর্কে। রকস্টার সিটি সব ধোঁয়াশা আর রহস্যে ভরা। মাহিমের পার্সোনাল ফোন বেজে উঠল। ভাই, রকস্টার সিটি থেকে বলছি। হ্যাঁ, একে বলো। বস, এখানে একটা দারুণ খবর আছে। কি খবর? বস, সিটির বাদশা অসুস্থ হয়ে পড়েছে, আর বিভিন্ন ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। আগামী মাসে দুবাই থেকে নাম করা এক ডাক্তার আসবে, আপনি যদি পারেন এই সুযোগে। আর বলতে হবে না একে, আমি যা বোঝার বুঝে গেছি। তুমি সাবধানে থেকো আর আপডেট দিতে থেকো। ওকে বস। একটা সুযোগ আছে, আবার রকস্টার সিটি আমার হবে, না হলে আমি রকস্টার সিটির হয়ে যাব। সব প্ল্যান মাফিক করতে হবে। রাত 12টা বাজে, মায়া নিজের রুম থেকে বেরিয়ে গেল আগের মতোই, কিন্তু এই পোশাকে একজন তাকে দেখে ফেল, আর সেটা হলো তার আঙ্কেল কালাম। কালাম সাহেব মায়াকে এই পোশাকে দেখে তিনি কিছুটা অবাক হয়ে গেল। বাহ, আমার ভাতিজি, এইসব বেশ ইন্টারেস্টিং। বাহ, এটাকে মাহিম সেও। মায়ের পিছনে পিছনে মাহিমও বের হলো, সেটা দেখে কালাম কথাটি বলল। খেলা তো এবার জমবে। কালাম সাহেব রহস্যময় হাসি দিয়ে নিজের রুমে পানি নিয়ে চলে গেল। মায়া নিজের লোকেদের দেওয়া ঠিকানায় চলে গেল, তারপর ক্লাবে ঢুকে পড়ল। সবাই নিজেদের মতো ডান্স করছে, মায়ের চোখ আকাশের উপর গেল, এক মেয়ের সাথে নাচানাচি করছে। মায়া তার কাজে এগিয়ে গেল। বেবি, তুমি কিন্তু দারুণ নাচো। তুমি ওই বেবি? আচ্ছা বেবি, তুমি একটু ওয়েট করো, আমি হালকা হয়ে আসি, তারপর দুজন রুমে গিয়ে হালকা হব। ঠিক আছে। আকাশ মেয়েটির কাছ থেকে সরে গিয়ে বাথরুমের দিকে গেল, মায়া তার পিছনে পিছনে গেল। আকাশ ড্রিঙ্কস করে আছে, এই জন্য ঢুলতে ঢুলতে যাচ্ছে। হাই বেবি। আরে তুমি আমার সাথে চলে আসছো? হ্যাঁ, তোমাকে স্বর্গে নিয়ে যাওয়া হবে। তাই? মায়া হঠাৎ একটা ইনজেকশন পুশ করলো ঘাড়ে, সাথে সাথে আকাশ নিজের ঘাড়ে হাত দিয়ে ঢলে পড়লো। মায়ের লোক বেরিয়ে আসলো চারপাশ থেকে, আর আকাশকে পিছনে দরজা দিয়ে নিয়ে বেরিয়ে গেল। এইদিকে নিল একটা রুমে মেয়ে নিয়ে মস্তি করছে, ওইদিকে আকাশকে তুলে নিয়ে গেল, টের পেল না। মাহিম বাসা থেকে বের হবার সময় মায়ের পিছু নিয়েছিল, কিন্তু মাঝপথে আসতেই সে আটকে যায়। রাস্তার মাঝে সে কিছু জিনিস দেখতে পায়, আর আড়াল থেকে দেখতে থাকে রিমন আর শফিক রাস্তায় ড্রাগস ডিল করছে একজনের সাথে, ডিল প্রায় শেষের দিকে। তখনই সেখানে মাতাল অবস্থায় এক লোক আসলো, যাকে দেখে সবাই পালাতে গেল, কিন্তু তার আগেই লোকটি নিজের গুলি বের করে আকাশকে ফায়ার করলো। এক পা আগাবি না কেউ, তাহলে মাথার খুলি উড়িয়ে দেব, মাতাল কণ্ঠে বলল। আরে রিমন, টাকার কিং জিলানি মাতাল অবস্থায়, আর তোরা একে দেখে পালাচ্ছিস? আরে ভাই, আমরা উপর লেভেলের হলেও শক্তি বুদ্ধিতে আমাদের উপরে।
আমার শহরে ড্রাগ ডিল, তোদের ছাড়বো না। আজ তোর চেলাটাও নেই রে, আর তুই মাতাল, আমাদের কি করবি এই মার শালাকে? রিমনের কথা শুনে সবাই জিলানিকে মারতে আসলো, কিন্তু জিলানি সাথে কেউ পেরে উঠছে না। হঠাৎ জিলানির পিছন থেকে কেউ ছুরি মারলো। এটা দূর থেকে দেখে মাহিমা আর বসে থাকতে পারলো না, বেরিয়ে আসলো আর সবার সাথে লড়াই করতে লাগলো। নতুন একজনকে দেখে বাকিরা ঘাবড়ে গেল, ঝড়ের গতিতে এক একজনকে থাবা মারছে। রাজ, তুই শেষ পর্যন্ত তুই আমার সাথে গাদ্দারি করলি। কি করবো ভাই, তোমার জন্য আমার বেআইনি কাজ হচ্ছিল না। ডেডলি বয়েজ যাদের আমরা খুঁজতেছি। হ্যাঁ, আজ এখান থেকে পালিয়ে যাই, পরে দেখা যাবে বেটা রাজ নিজের কাজ করে দিছে। এখন সে বাচ্চার হলে বাঁচুক, না বাঁচলে না বাঁচুক। চল। পিছন থেকে দুজন কেটে পড়লো, সাথে ড্রাগস ডিলার লোকটিও। রাজ, আমার সাথে বেমানি করে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, বিকজ আই ঢাকা কিং। সেটা আজ থেকে আমি। জিলানি নিজে বন্দুক দিয়ে গুলি করে দিল রাজের বুকে, তিনটা গুলির ফলে সেখানেই মারা গেল। জিলানি নিজের কিডনি কাছে ধরে বসে পড়ল। মাহিম সবাইকে মেরে জিলানির কাছে গেল। আপনার কিছু হবে না, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তার দরকার নেই, আমার সময় শেষ, কিন্তু আমার মতো একজন মানুষের পাশে দাঁড়ানো, তার সাথে দেখা হয়ে গেল। আপনার কথা সব পরে শুনব, এখন আমি হসপিটালে নিয়ে যাব। মাহিম আর কোনো কথা বলতে দিল না, জিলানিকে নিয়ে হসপিটালে গেল। অন্ধকার রুমে আকাশকে বেঁধে রাখা হয়েছে। একটি লোক এসে বালতিতে করে পানি মারল, সাথে সাথে আকাশের জ্ঞান ফিরে আসলো আর নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করলো। কে তুই আর আমাকে কেন তুলে নিয়ে আসছিস? আজ তোকে মস্তি দিব, তুই তো ভালোবাসার নামে মস্তি করিস। মানে? একটু পরেই বুঝতে পারবি। তুই আমার জিনিসগুলো নিয়ে আয় তো। মায়ের আদেশ শুনে একজন একটা বক্স এনে দিল। মায়া বক্স থেকে হাতুড়ি আর পেরেক বের করলো। এই এই, এটা দিয়ে কি করবি? তোর সেবা যত্ন। মায়া ডেভিল ইসমাইল দিয়ে হাতে পেরেক নিয়ে গিয়ে আকাশের হাতে বাড়ি মারতে গেল। এই একদম না, এটা করিস না। এই ওরে ধর ভালো করে। দুইজন এসে আকাশকে শক্ত করে ধরলো। মায়া খুব সাবধানে আকাশের দুই হাতে পেরেক পুঁতে দিল। আকাশ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। খুব ভালো মস্তি হচ্ছে তাই না? এটা বলে ছুরি দিয়ে আকাশের পায়ে পোজ দিতে লাগলো। হাতে পোজ দিতে লাগলো, কাঠা গায়ে কেটে আবার ঝালের গুঁড়া ছিটিয়ে দিল। এইভাবে আমাকে আর কষ্ট দিস না, আমি আমার ভুল বুঝতে পারছি আর কোনোদিন কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না। বাসলে তো তাকাবি। মায়া একটা অ্যাসিডের বোতল নিল আর সেটা দিয়ে আকাশে পেটের উপর ধর্ষক লিখে দিল। ওরে মারে মরি গেলাম, আর সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেল। হ্যাঁ ফেলবো, আর একটু অপেক্ষা করো। তারপর কপালের উপর লিখল ধর্ষক আর লেডি কুইন লিখে দিল। আকাশ এসব সহ্য করতে না পেরে ছটফট করতে করতে মারা গেল। মায়া এসব করে শান্ত হলো না, ছুরি দিয়ে একাধারে আকাশের শরীরে ঢুকাতে লাগলো। কুইনও মারা গেছে। ও আচ্ছা ঠিক আছে, ওরে এমন জায়গায় ফেলবি যাতে আশেপাশের মানুষ বেশি থাকে আর দেখতে পারে। ঠিক আছে কুইন। মায়া নিজের কাজ শেষ করে সেই জায়গা থেকে বেরিয়ে গেল। আজ তার বান্ধবীর প্রতিশোধ পূর্ণ হলো, কিন্তু সামনে কি হতে চলেছে সেটার মায়ের অজানা। ঢাকা শহরের বড় টাওয়ারের সামনে সকালের থেকে প্রচুর ভিড়, কারণ সামনে আকাশের মরা লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে, সবাই ছবি তুলছে আরও বিভিন্ন বিষয়ে দেখছে। প্রতিটা খবরের চ্যানেলের একটাই খবর, লেডি কুইন আবারও এক ধর্ষককে নির্মমভাবে হত্যা করেছে। এই খবরটি দেখে বরুণ তাড়াতাড়ি ফোন বের করে নিজের ভাই আতাউরকে ফোন দিল। এই সব কি দেখলাম ভাই, আমার একমাত্র ছেলে আর দুনিয়াতে নেই, এটা কেন হলো ভাই? তোমার ওইখানে থাকতে কিভাবে আমার ছেলে মারা গেল? আমিও কিছু বুঝতে পারছি না বরুণ, তুই ঢাকা চলে আয়, তারপরে এই খুনিকে নিজ হাতে হত্যা করব। তাড়াতাড়ি আমার ছেলের খুনিকে খুঁজে বের করো, আমি নিজ হাতে মারতে চাই, রেগে বরুণ বলো। আচ্ছা
এইদিকে আতাউরের বাড়িতে। নীলা, তুমি থাকতে এইসব কিভাবে হলো? বাবা, রাতে একসাথে ছিলাম কিন্তু ক্লাবে গিয়ে আলাদা হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় তখনই এটা হয়েছে। গিয়ে লাশটি নিয়ে এসে দাফনের ব্যবস্থা করো, আর আমি খুনিকে খুঁজে বের করছি। ঠিক আছে বাবা। মাহিম, মায়া তো খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। হ্যাঁ ভাই, আকাশকে অনেক ভয়ঙ্করভাবে মেরেছি। লেডি কুইন বলে কথা, মারবে তো অবশ্যই। যাই হোক, তোরা কবে ঢাকায় আসছিস? আর এক সপ্তাহ পর। আচ্ছা, তোদের সাথে এখানে দেখা হবে, আমার বাড়িতে থাকার ব্যবস্থা করব। অনেক মিস করছি তোদের। আমিও। কিরে, কার সাথে কথা বলছিস? এই তো রাজুদের সাথে। রাজু, পরে কথা বলছি। এটা বলে ফোন কেটে দিল মাহিম। কিরে, ফোন কেটে দিলি কেন? কারণ তোর সাথে আমার কথা আছে। কি কথা? তুই এত হিংস্র কেমনে হলি? এটাকে হিংস্রতা বলে না, প্রতিশোধের আগুন বলে। তুই সেটা বুঝবি না, তাই চুপ কর। বেশি রাগ ভালো না। থাক, জ্ঞান দিতে হবে না। একদিন রাতে মাহিম নিজের কাজ করে ফিরছিল, তখনই কয়েকজন গুন্ডা একটি মেয়ের সঙ্গে জোরাজুরি করতেছিল। এটা দেখে মাহিম লোকগুলোর কাছে এগিয়ে গেল। রাস্তার মাঝে মেয়েদের সাথে এমন করছেন কেন ভাই? সেটা তোর থেকে শুনতে হবে নাকি শালাক্ষা পোলা। মেয়েদের সাথে খারাপ আচরণ করা, আবার মাকে নিয়ে গালি দিচ্ছিস, তোদের তো আজ আমি। এটা বলে মাহিম মারতে লাগলো লোকগুলোকে। নিজের মায়ের নামে গালি দেওয়া তো পছন্দ করে না। অনেক সময় মারার পর মাহিম লোকগুলোকে ছেড়ে দিল। লোকগুলো ছাড়া পেয়ে ভয়ে পালাতে লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার কর্তব্য ছিল। চলুন, আপনাকে বাসায় এগিয়ে দিয়ে আসি। চলুন, আমি বৃষ্টি, আপনি? নামটা অজানাই থাক। রহস্যময় থাকা পছন্দ করেন নিশ্চয়ই? কিছুটা। বাহ, এত সুন্দর ছেলে আর আগে কখনো দেখিনি। লিখিত যেভাবেই হোক, আমার নিজের করতেই হবে। মাহিম বৃষ্টির বলার ঠিকানাই বাইক নিয়ে এসে থামালো। বৃষ্টির বিদায় জানিয়ে ভিতরে চলে গেল আর মাহিম নিজ গন্তব্যে। তিন দিন পর বরুণের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। বরুণ সেটা রিসিভ করলো। হ্যালো, কে? আমি কে জানতে হবে না, কিন্তু এটা শুনে রাখ, তোর ছেলেকে কে মেরেছে আমি জানি। কে মারছে আমার ছেলেকে? প্রতিশোধ নিতে হলে তুই এই বাড়িতে যারা আছে সবাইকে মেরে দিবি, আর আমি পিক পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই হবে। অচেনা লোকটি মায়া আর মালেকা আর সালামের পিক দিল। আর হ্যাঁ, ওই মেয়েটি তোর ছেলেকে মেরেছে। আচ্ছা, আজ রাতের মাঝে আমি এদের খেল খতম করে দেব। গুড, খুব তাড়াতাড়ি করলেই ভালো। এটা বলে অচেনা লোকটি ফোন কেটে দিল। আমার প্ল্যান আস্তে আস্তে কার্যক্রম শুরু করে দিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষায়। রফিক, একটা খুনের সুপারি এসেছে। কে দিয়েছে? কে দিছে জানি না, কিন্তু তাকে মারতে পারলে আমরা অনেক টাকা পাবো, সাথে ডেডলি বয়েজ দলের লিডারের খোঁজ। তাহলে তো কাজটি করতেই হবে। দেশের টপ তিনের বিজনেসম্যান সালাম চৌধুরীকে। হয়ে যাবে কাজ, আমি আমার লোকদের ঠিক করে রাখছি। রাত আটটা, মায়া নিজের রুমে বসে গেম খেলতেছিল, তখনই তার ফোনে একটা কল আসলো। এটা কি সালাম চৌধুরীর বাসা? আমি তার ছেলে। ও আচ্ছা, আপনি তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আসুন, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, একটা ট্রাক এসে তার গাড়ি পিষে দিয়ে চলে গেছে, অবস্থা খুবই খারাপ। ফোনের অপর পাশে কথা শুনে মাহিমের পুরো পৃথিবী ঘুরতে লাগলো, মাথা ভন ভন করতে লাগলো। ফোনটা পকেটে রেখে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। কাউকে কিছু না বলে মাহিম তাড়াতাড়ি হসপিটালে পৌঁছালো। একটু আগে অ্যাক্সিডেন্টের রোগী আসছে, ওইটা কোথায়? সামনে গিয়ে ডান দিকে, রোগী এখন ওটিতে আছে। মাহিম দ্রুত হেঁটে সেখানে চলে আসলো। আইসিউতে ভর্তি আছে সালাম চৌধুরী, নিজের বাবার অপারেশন চলছে অন্যদিকে। মাহিম বাড়ি থেকে বেরিয়ে যাবার পরপরই অনেকগুলো লোক তাদের বাড়ির ভিতরে এসে ভরে গেল, সবার হাতে বন্দুক। মালেকা বেগম এইসব দেখে বলল, তারা আপনারা আর আমাদের বাসায় কি করছেন? কি করেছে একটু পরে জানতে পারবেন ভাবি।
বরুণ এসে বলল, এমপি বরুণ ভাই আপনি এখানে? আসতে হলো ভাবি আপনার মেয়ের জন্য, সে তো আমার ছেলেটাকে মেরে খুব শান্তিতেই আছে। কি আমার মেয়ে কখনো এটা করবে না। করবে করবে, কারণ তোর মেয়ে লেডি কুইন। এরই মাঝে মায়া উপর থেকে সরগোলের আওয়াজ শুনে সে নিচে নেমে আসলো। আপনারা আমার বাড়িতে কেন? তাও অস্ত্র নিয়ে মা এদের চলে যেতে বলো, আমার করছে। দেখেছেন আমার মেয়ে এইসব ভয় পায়, আর আপনি কি না? তোর মেয়ে খুব ভালোই নাটক জানে, কিন্তু সেটা আমাদের সামনে চলবে না। হঠাৎ নিলো এসে কাজের লোকেদের গুলি করে মেরে ফেলো। এটা দেখে মায়া মালেকা দুজনে চিৎকার করে উঠলো। এখনো স্বীকার করবি না যে তুই মারছিস কিনা? আপনাদের কথা আমি কিছুই বুঝছি না। চাচা আপনি বলে আমি একে খুব সহজেই বুঝিয়ে দিব। ঠিক আছে নিলয়, তাড়াতাড়ি কর। নিলয় মালেকা বেগমের দিকে এগিয়ে গিয়ে পেটে গুলি করে দিল, সাথে সাথে মালেকা বেগম ধপ করে নিচে পড়ে গেল। মা এখন নিজেকে লুকিয়ে রাখবি? শয়তান, তোদের আমি কাউকে ছাড়বো না। আহ, এটা বলে মায়া দৌড়ে এসে একটা লোককে মেরে বন্দুক কেড়ে নিল, তারপর শাট শাট করে মারতে লাগলো। এগুলো মালেকা বেগম নিচ থেকে দেখতে পালো। মায়া পিছনে দেখ। মাথা পিছনে ঘুরতে গেলেই একটা গুলি এসে তার কাঁধে ভেদ করে বেরিয়ে গেল। এই তো লেডি কুইন নিজের ফর্মে ফিরেছে। মায়া নিজের কাঁধ ধরে মায়ের কাছে আসলো। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি এদের শেষ করে তোমাকে নিয়ে যাচ্ছি হসপিটালে, তোমার কিচ্ছু হবে না। মায়া মরার আগেই আমি এই সব দেখব, ভাবতে পারিনি। মা আমি তোমাকে সব খুলে বলবো। মা, এই মা কথা বলো। কিন্তু মালেকা বেগমের কথা শোনা গেল না, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তোদের কাউকে আমি ছাড়বো না, তোরা আমার মাকে মেরেছিস। আগে নিজে তো বেঁচে দেখা। কথাটি বলে নিলয় মায়ের কাছে গিয়ে শটফট করে দুইটা গুলি করে দিল, সেখানে মায়া ধপ করে পড়ে গেল। এই বড় একটা নিঃশ্বাস নিয়ে চুপ হয়ে গেল। ইচ্ছে ছিল তোকে কষ্ট দিয়ে মারব, কিন্তু আমাদের হাতে সময় কম, তাই এভাবে মেরে গেলাম। তারপর যে লোকগুলো ছিল তারা বাড়ি থেকে বেরিয়ে গেল। মাহিম হসপিটালে একটি বেঞ্চের উপর বসেছিল, তখনই তার ফোন বেজে উঠল। হ্যালো চাচা, বলেন। বাবা তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, কয়েকটা গুন্ডা বাসায় ঢুকেছিল। আর মায়া আর বেগমকে? লোকটি আর কিছু বলতে পারলো না, তার আগেই কান্না করে দিল। আমি এখনই বাসায় ফিরে আসছি। মাহিম হসপিটালে এসব কিছু ঠিক করে দ্রুত বাসার দিকে রওনা দিল। একসাথে এত বিপদ সে নিজেকে ঠিক রাখতে পারছে না। গাড়ি থেকে নেমে দ্রুত বাড়ির ভিতরে গেল, সাথে সাথে তার দুনিয়া থমকে দাঁড়ালো। কালো রক্তাক্ত অবস্থায় তারপরও মা পড়ে আছে। মাহিম দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে তাদের সামনে বসে পড়ল। মা মা কথা বলো, মায়া বোন কথা বল, তুই কি রে কথা বলছিস না? মাহিম কান্না করে ডাকতে লাগলো, কিন্তু কেউ সাড়া দিল না। আজকে কি সব বিপদ একবারে আসতে হলো? জীবনে ঝড়ের গতিতে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। মাহিম তার মায়ের পালস চেক করে অনেক আগে মারা গেছে। মায়ের পালস চেক করে দেখলো এখনো ধীর গতিতে চলছে, তাই মাহিম মায়ের গাল ধাপড়াতে লাগলো। হঠাৎ মায়া জোরে নিঃশ্বাস ছাড়লো এবং চোখ খুলে তাকালো। মায়া বোন এসব কিভাবে হলো বল, হাপু বল। মাহিম ভাই আমার তোর সাথে আর হয়তো থাকা হবে না, কিন্তু এইসব কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। সব দোষ আমার, আমি তোকে এই মাফিয়া লাইনে নিয়ে এসেছি, আর এই জন্যই হয়তো এইসব হয়েছে। কি বলছিস এসব? তুই আমি তো নিজে এসেছি। আমি হলাম ডেভিড, আর আমি না চাইলে তুই কখনো এই লাইনে আসতে পারতিস না। আর দেখ আমি তোর কেমন ভাই, তোকে এই লাইনে নিয়ে এসে সেফটি রাখতে পারলাম না। পুরনো কথা ভুলে যা আর কথাতে ভাইয়া, আমাকে আর মাকে যারা মেরেছে তাদের তুই কঠিন শাস্তি দিবি। তোকে কথা দিলাম আমি সবাইকে আমি নির্মম মৃত্যু দেব, তুই শুধু বল কে মেরেছে তোকে।
এমপি বরুণ আর ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। বাকি কথা বলতে পারলো না, তার আগে মায়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মায়া, মাহিম নিজের বোনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। এই কান্নার কোনো শেষ নেই। ফ্ল্যাশব্যাক শেষ। নদীর অতল গভীরে হারিয়ে যাওয়ার সাথে সাথে মাহিমের সুখে নিজের বোনের এই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে উঠল। নদীর পাড়েই ইনভেস্টিগেশন করতে এসেছে এক পুলিশ অফিসার, জেলেদের দিয়ে নদী দেখছে। তখনই এক জেলে বলে উঠল,